Careful about those. Do not play with the armed forces. মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হয় আল জাজিরার প্রতিবেদন। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সেনা প্রধানের। বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডনে। কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার হাইকোর্টের রায়। আজ নিম্ন আদালতের 10 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে আশা রাষ্ট্রপক্ষের। শুধু রাজধানীতেই প্রতিদিন আটক হচ্ছে মাদক কারবারে জড়িত অন্তত 100 জন। নতুন নতুন উপায় চলছে বেচাকেনা, অসহায় হয়ে পড়ছে পুলিশ। দেশে বাড়ছে শিশু অ্যাজমা রোগীর সংখ্যা, অভিভাবকদের অসচেতনতায় পরিণতি হচ্ছে ভয়াবহ। অবহেলা না করে নিয়মতান্ত্রিক জীবনযাপনের পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনটি প্রচার করেছে আল জাজিরা। গতকাল তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেনাবাহিনী এই প্রতিবেদনে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জানিয়ে জেনারেল আজিজ বলেন, সবাই সতর্ক রয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। দেবাশিষ রায়ের রিপোর্ট। প্রতিবেদনটি প্রচারের সময় যুক্তরাষ্ট্রে দাপ্তরিক সফরে ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 12 ফেব্রুয়ারি দেশে ফেরার পর প্রথমবার কোনো অনুষ্ঠানে গণমাধ্যমে কথা বললেন এই ইস্যুতে। মঙ্গলবার সকালে আর্মি এভিয়েশন গ্রুপের বেসিক কোর্স সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করেই উদ্দেশ্যমূলকভাবে নির্মিত হয়েছে এই প্রতিবেদন। propaganda campaign to defame our this very prestigious organization that is the army. We are all careful about those. We would like to give them a message, those vested groups, do not play with the armed forces. অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কুচক্রী মহল এসব প্রচার করেছে। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। বিভিন্ন জায়গা থেকে তারা কার্ডপিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না। তার ভাইয়েরা মামলা থেকে অব্যাহতি পেয়েই দেশে এসেছিলেন উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তিনি বাহিনী ও সরকারের ভাবমূর্তি রক্ষা করেই কাজ করেন। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। আমি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আল জাজিরার ওই প্রতিবেদনকে খারিজ করে দিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, অপপ্রচারকারীদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সরকার বিরোধী বিতর্কিত ডকুমেন্টারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডনে হয়েছে বলে প্রমাণ মিলেছে। বেশ কিছু অংশ সমন্বয়ের পাশাপাশি এতে কণ্ঠও দেওয়া হয়েছে ব্রিটেন থেকে। যারা কণ্ঠ দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন বিষয়টি স্বীকার করলেও অনেকেই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। লন্ডন থেকে বিস্তারিত শোভ কবিরের রিপোর্টে। এর বেশ কিছু অংশের সমন্বয় ও সম্পাদনার কাজ হয়েছে লন্ডনে। তথ্যচিত্রটির বাংলা সংস্করণের রেকর্ডিং এই লন্ডন থেকেই হয়েছে বলেও প্রমাণ মিলেছে। আমি এখন দাঁড়িয়ে আছি টিভিসি সহ রেকর্ডিং স্টুডিওর সামনে। এখান থেকেই আল জাজিরার বিতর্কিত সেই ডকুমেন্টারির সম্পূর্ণ রেকর্ডিং হয় বলে ধারণা করা হচ্ছে। এবার শুনে নিই ডকুমেন্টারির কিছু অংশ। হি ওয়াজ পার্সোনাল বডিগার্ড, হি হ্যাড ডাইরেক্ট কন্টাক্ট উইথ হাসিনা। এই পরিবারের 3 ভাই দণ্ডিত খুনি বডিগার্ড। আল জাজিরার ঘণ্টাব্যাপী তথা কথিত অনুসন্ধানী তথ্যচিত্রটা দেখার পর অনেকের মত অবাক হয়েছিলেন তহিদ ফিতরাত হোসেনও। আমি বারবার শুনছি, বাংলাটা পাওয়ার পরে পুরো কনফার্ম হয়ে গেলাম যে না, এখানে মুরাদ আছেন, সাকলাইন আছেন এবং পিদাস বাবু আছেন। তবে এ বিষয়ে মুরাদ খান সহ আরো বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।
আমি একটু মানসিকভাবে বেশ একটু সময় চাচ্ছি। কে ছিলেন ঘটনা শুরুর নেপথ্যের কারিগর? লিসা গাজী, যাকে অনেকে চিনেন নাট্যকর্মী ও লেখক হিসেবে। জানা যায় লিসা গাজী আগ্রহীদের তথ্যগুলো নিয়ে পুরো বিষয়টি সমন্বয় করেন। তবে লিসা গাজী সমন্বয়ের বিষয়টি অস্বীকার করে সময় সংবাদকে বলেন, তিনি শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার জন্য আগ্রহীদের তথ্যগুলো একটি এজেন্সিকে দিয়েছেন মাত্র। এটা একেবারে সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং তার পিছনে আরো অনেক ব্যাপার আছে। যিনি সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন লন্ডনের একটি বাংলা টিভি চ্যানেলে, ভয়েস দেওয়ার সময়ের ছবি ও লোকেশন ট্যাগ করে ফেসবুকে তিনি গত 8 জানুয়ারি একটি পোস্ট করেন, যদিও পরে ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেন সাকলাইন। এই বিষয়ে সাকলাইনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি। পুরো ঘটনাটি ব্রিটেনের বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনে কলঙ্ক লেপন করেছে বলে ধারণা অনেকের। শুরু থেকে শেষ পর্যন্ত আল জাজিরা এবং যারা কণ্ঠ দিয়েছিলেন তারা পুরো বিষয়টি গোপন রেখেছিলেন, আর যারা মোটা অঙ্কের বিনিময়ে সমন্বয় করেছিলেন তারাও অনেকেই প্রগতিশীল ধারার। এখন দেখার বিষয় এর মাঝেও কি নতুন কোনো ষড়যন্ত্রের আভাস রয়েছে কিনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী। সচিবালয়ে নিজ দপ্তরে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমে স্বাধীনতা বিশ্বাস করে বলেই আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়ার সেই সিদ্ধান্ত হয়নি, কিন্তু কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যায় বা আদালতে যায়, সেই ক্ষেত্রে আদালত থেকে যদি আমরা কোনো নির্দেশনা পাই, আদালতের নির্দেশনা অবশ্যই আমরা সেটি পালন করব। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আল জাজিরার রিপোর্টে শুধু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম দিনই বলেছেন তিনি এইগুলো সবগুলো ই করছেন এবং এটা আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এই সময় গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখনই বাংলাদেশ আগাম টাকা দিয়ে রেখেছিল, এ কারণে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়েছে। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, দেশ যখন এগিয়ে যায় তখনই নতুন আঘাতের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। কোভিড ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরুর সঙ্গে সঙ্গেই অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ, যার ফলে অনেক উন্নত দেশের মানুষ এখনও টিকা না পেলেও বাংলাদেশিরা পেয়েছে। দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়েছেন বলেও জানান সরকার প্রধান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে করোনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, আর আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি, প্রণোদনা দিয়েছি, সাথে সাথে আমরা কিন্তু সেই করোনা প্রতিরোধে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া সেটাও কিন্তু আমরা শুরু করেছি। অনেক উন্নত দেশও কিন্তু এখনও সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আপনারা জানেন যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আবার দেশবাসীকে দিতে পারি, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবিলার মতো কোভিডের প্রভাব কাটিয়ে দ্রুত সবকিছু আগের অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির হাইকোর্টের রায় আজ। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ বাংলায়
আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন। এরই মধ্যে রায়ের জন্য মামলাটি আদালতের কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে। 2000 সালের 20 জুলাই কোটালীপাড়ার রুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে শেখ হাসিনার সমাবেশ স্থলে মাটির নিচে পুঁতে রাখা 76 কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়। পরদিন থেকে হেলিপ্যাড থেকে উদ্ধার করা হয় আরও একটি বোমা। এই ঘটনায় করা মামলায় 2017 সালের 20 আগস্ট জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের 10 জনকে মৃত্যুদণ্ডের রায় হয়। অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় মামলা থেকে বাদ দেওয়া হয় মুফতি হান্নানকে। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমতি লাগে। অন্যদিকে আসামিপক্ষ খালাসটি আপিল করেন। এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে 17 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়। এ মামলার সব আসামির মৃত্যুদণ্ড বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় 35তম বারের মতো পেছালো এ মামলার শুনানি। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বেগম জিয়ার আইনজীবীদের বারবার সময় আবেদনে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। আর বেগম জিয়ার আইনজীবীদের দাবি, তাদের মক্কেল গুরুতর অসুস্থ হওয়ায় আদালতে হাজির হচ্ছেন না। মঙ্গলবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠন শুনানিতে অংশ নেয়ার কথা ছিল, কিন্তু আদালতের দেয়া তৃতীয় দফায় শেষ সময়সীমার দিনেও অনুপস্থিত বেগম জিয়া। মহামারীর মধ্যে বাইরে বের হওয়া নিরাপদ নয়, এই যুক্তিতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে 35 বারের মতো সময় আবেদন করেন তার আইনজীবীরা। একই সঙ্গে ভার্চুয়ালি শুনানির প্রস্তাবেরও বিরোধিতা করেন তারা। ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব না। আর করোনা মহামারীর এই দ্বিতীয় ওয়েভে একজন বয়স্ক মানুষ, ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন বয়স্ক মানুষের জন্য আদালতে উপস্থিত থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবেদনটি মঞ্জুর করে ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান 16 দিন সময় দিয়ে আগামী 2রা মার্চ অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এদিকে দুদক আইনজীবী বলছেন, ভার্চুয়ালি মামলার শুনানি করা সম্ভব হলেও বেগম জিয়ার আইনজীবীরা বিষয়টি এড়িয়ে যাওয়ায় প্রমাণ করে তারা মামলার বিচার কাজকে বিলম্বিত করতে চাইছেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,778 কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2018 সালে মোট 11 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিজিৎ হত্যায় প্ররোচনার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরেক আসামি ফারাবিকে। দণ্ডপ্রাপ্তরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। এরাইকে উগ্রবাদী গোষ্ঠীর জন্য সতর্ক বার্তা বলছেন রাষ্ট্রপক্ষ। 2015 সাল 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় বর্বরোচিত হামলায় প্রাণ হারান বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। হত্যাকাণ্ডের 6 বছরের মাথায় মঙ্গলবার বিচারিক আদালত 6 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। 31 কার্যদিবস শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গ্রেফতারকৃত 4 আসামির উপস্থিতিতে মোট 5 জনকে সর্বোচ্চ সাজা ফাঁসির রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামি ফারাবিকে। মাননীয় আদালত মোট 5 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, আর একজন আসামি শফিউর রহমান ফারাবি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামিরা মত প্রকাশের স্বাধীনতাকে চিরতরে রুদ্ধ করতেই অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানালেন, এ রায় উগ্রবাদী গোষ্ঠীর জন্য সতর্ক বার্তা। একটা মেসেজ আসলো এই রায়ের মাধ্যমে, কারণ জঙ্গিরা যে তৎপর ছিল এবং জঙ্গিদেরকে দমন করার জন্য এই ধরনের শাস্তি অত্যন্ত অপরিহার্য ছিল। ভবিষ্যতে এই ধরনের কোনো অন্যায় কাজ কেউ করতে সাহস পাবে না। বিচার চলাকালীন অভিজিতের বাবা মা মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্রে এবং ছোট ভাই অনুজিৎ রায় অসুস্থ থাকায় অভিজিতের পরিবারের কোনো সদস্য আদালতে হাজির হতে পারেননি। আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন 28 সাক্ষী। 2015 সালের 26 ফেব্রুয়ারি অভিজিৎকে হত্যার পরদিন তার বাবা মুক্তিযোদ্ধা ও 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অজয় রায় রমনা থানায় মামলা দায়ের করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভোর সময় আরো থাকছে। যশোরে পৌর নির্বাচনের প্রচারণার সময় কাউন্সিলর প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা।
জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই। জলে স্থলে আকাশপথে মাদকের চালান ঠুকছে নানা উপায়, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চোরাচালান। প্রতিদিন শুধু রাজধানীতেই মাদক কারবারে জড়িত অন্তত 100 জনকে আটক করছে পুলিশ। তবে এত কিছুর পরও থামছে কি মাদকের দৌরাত্ম্য? বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। পুলিশ বলছে, চাহিদা নিয়ন্ত্রণ করা না গেলে নির্মূল অসম্ভব। বুলবুল রেজার রিপোর্ট। চলজাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয় 2018 সালের 4 মে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। একের পর এক সাড়াশি অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী, ধরা পড়ে মাদকের বড় বড় চালান, তারপরেও হাত বাড়ালেই মিলছে মাদক। পুলিশের অভিযানে মাদকের বড় বড় চালান ধরা পড়ার ঘটনায় মাদক চোরাচালানের কৌশল পরিবর্তন শুরু করে ব্যবসায়ীরা। নিত্য নতুন কায়দায় প্রতিনিয়ত মাদকের চালান আসছে রাজধানীতে। পুলিশ বলছে, মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকলেও মাদক কারবারীরা বসে নেই আর মাদক সেবীদের সংখ্যাও বেড়েই চলছে। মাদক সেবীকে যদি আপনার নিয়ন্ত্রণে আনা না যায়, মাদকের চাহিদা যতক্ষণ থাকবে ততক্ষণ সে কোনো না কোনো জায়গা থেকে মাদক সংগ্রহ করবে, এবং যারা মাদক ব্যবসায়ী আছেন তারাও আনাচে কানাচে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে হোক যে কোনোভাবে তার কাছে পৌঁছে দিবে। ইয়াবাগুলো আসে নদীপথে প্রথমে, সেগুলো কক্সবাজার থেকে কখনো আকাশপথে প্লেনে চড়া যাত্রী, হেলিকপ্টারে চড়া যাত্রী, সে আকাশপথেও আসে। এগুলো আসে ট্রেনে, এগুলো আসে বাসে, এগুলো আসে ট্রাকে, এগুলো আসে অ্যাম্বুলেন্সে। মাদক শিবিরের জন্য মাদক বিক্রেতারা অত্যন্ত ডেসপারেট, মরিয়া হয়ে তারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে থাকে। প্রতিদিন রাজধানীতেই মাদক বিরোধী অভিযানে অন্তত 100 জনের বেশি মাদক কারবারি আটক হচ্ছে, উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। কোনো না কোনোভাবে কারো না কারো সদিচ্ছার অভাবের কারণেই যাদের প্রতিরোধ করার কাজ, সেই প্রতিরোধ করার কাজ করতে গিয়ে কেউ কেউ পেশাগত দায়িত্ব পালন না করে সেই সমস্ত ব্যক্তিদের সাথে যখন তারা আতাত করে, তখন কিন্তু মাদক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটি অনেকাংশে বেড়ে যায়। মাদকের চোরাচালান রোধে সীমান্তে আরো কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রাইভেট কার চালকের বিষয়ে চিন্তাই করে সুমন। এই চক্রটি রাজধানীতে প্রাইভেট কার নিয়ে বিভিন্ন সড়কে রেকি করে, পরে টার্গেট ব্যক্তির ব্যাগ বা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় চলন্ত গাড়ি থেকে। এমন একটি ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পান এক নারী। 14 ফেব্রুয়ারি বিকেল 5:30, উত্তরা 4 নম্বর সেক্টরের 4 নম্বর সড়কটি দিয়ে হাঁটছিলেন কয়েকজন নারী। কিছুক্ষণের মধ্যে একটি কালো প্রাইভেট কার থেকে একজন নারীর ব্যাগ ধরে টান দেয় ওই প্রাইভেট কারে থাকা একজন। ব্যাগটি না ছাড়া পর্যন্ত টেনে হেঁচড়ে ওই নারীকে নিয়ে যেতে দেখা যায়। ছিনতাইয়ের মাত্র 2 মিনিট আগে একই সড়কে এই প্রাইভেট কারটিকে ঘুরতে দেখা যায়। আগেই প্রাইভেট কারে থাকা ছিনতাইকারী ওই নারীকে টার্গেট করেছিল। এই ঘটনার পর উত্তরা পূর্ব থানায় মামলা হয়। ঘটনার 2 দিন পর রাজধানী থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জনের প্রাইভেট গাড়িতে ডিউটি করার পরে অবসর সময়ে বা গাড়ির সময় মাঝখানে যদি কোনো সময় পান, সেই সময়গুলিতে উনি এই ছিনতাই কাজে নিজেকে ব্যবহার করেন। তো এই ঘটনার দিনও সে এই কাজ করেছেন। পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত ব্যক্তি এর আগেও উত্তরা এলাকায় আর কোনো ছিনতাইয়ের ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে বিউটি পার্লার কর্মীকে দিনের পর দিন জোর করে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে এক সংরক্ষিত নারী কাউন্সিলরের বিরুদ্ধে। সোমবার রাতে বিউটি পার্লার থেকে নিপীড়নের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে বিষয়টির তদন্ত চলছে। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। রাজিবুল হাসানের রিপোর্ট। শারীরিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানায় কিশোরী। মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুকসানা আহমেদ রোজি। পরে তাকে পার্লারের কাজের বদলে বিভিন্ন সময় পাঠানো হতো দেহ ব্যবসায়। অবৈধ কাজ করে তার কোনো বেতন দেয়নি আমাকে। এই তো 3-4 মাস ধরে কাজ করেছি আমি,
রাজি হই আমি মরছিলাম না তারপরে সে আমাকে ব্ল্যাকমেইল করে গাছটা করে তো উনি আবার বাসায়ও কাজ করে পার্লারে কাজ করে তারপরে আবার আউট কাজও করে খবর পেয়ে গেল রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিকানাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ মঙ্গলবার দুপুরে বাসন থানায় রুজি নুরুল হকের নাম উল্লেখ সহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই কিশোরী এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অভিযুক্ত কাউন্সিলর ফোন কেটে দেন আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না আমি উত্তর একটা মিটিং এ আসছিলাম আমি আসছি এই সাথে যোগাযোগ করব প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আমরা তদন্ত করে বিস্তারিত পাবো তো ভিকটিম আসছে ভিকটিম এসে থানে এসে একটা অভিযোগ দিয়েছে আমরা অভিযোগ নিয়েছি এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্তভোগী নেত্রকোনার কিশোরী দুবছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন কোনো স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের বাসায় থাকতেন তিনি রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ চট্টগ্রাম নগরবাসী সিএনজি অটোরিকশা শেয়ারিং এর আড়ালে যাত্রীদের অপহরণের পর মুক্তিপণ আদায় করত একটি দল মুক্তিপণ না পেলেই চালানো হতো অমানবিক নির্যাতন অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর গ্রেফতার করা হয়েছে এই দলের 10 সদস্যকে সাকওয়াতিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে সারা শরীরে আঘাতের চিহ্ন হাত পা বুক কোনো কিছুই বাদ যায়নি ঘুষিতে মারাত্মক ক্ষত চোখে 11 ফেব্রুয়ারি রাতে নিশংস কিশোর গ্যাংয়ের কবলে পড়েন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কফিল উদ্দিন সিএনজি অটোরিকশা শেয়ারিং এর নামে তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য চালানো হয় অমানসিক নির্যাতন খুবই টর্চার করেছে আমাকে লাঠি ছোরা দিয়ে লাঠি দিয়ে পাথর দিয়ে এমনকি বুকের মধ্যে আমার গলার মধ্যে গামছা দিয়ে টেনে আমাকে মেরে ফেলতে চাইছিল ব্যাংক কর্মকর্তা পরিচয় নিশ্চিত হওয়ার পর 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এই কিশোর গ্যাংটি পরবর্তীতে ব্যাংক কর্মকর্তা কৌশলে মুক্ত হয়ে এসে থানায় অভিযোগ জানান এরপরে শুরু হয় পুলিশের অভিযান টানা 36 ঘন্টা অভিযানে গ্রেপ্তার হয় 10 জন তবে দলনেতা সেলিম এখনও পলাতক এরা এই ধরনের অনেকগুলো কাজ করেছে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে এবং আমরা বলেছি যে সংশ্লিষ্ট থানায় যেন মামলা করে মামলা করলে আমরা তাদেরকেও গ্রেফতার করে তাদেরকে ওই মামলাগুলোতে সোন অ্যারেস্ট করানোর ব্যবস্থা করব গ্রেপ্তার হওয়া 10 জনের মধ্যে 6 জনই কিশোর যাদের বয়স 16 বছর বাকি 4 জনের বয়স 18 থেকে 20 বছর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে নানা কৌশলে সাধারণ যাত্রীদের অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ আদায় করত তারা ভিকটিমের মোবাইল দিয়ে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ শুরু করে এবং তারা এই পরিবারের লোকজনকে এভাবে ভয় দেখায় যে আপনারা যদি 30 লাখ বা 20 লাখ টাকা না দেন তাহলে আমরা যাকে ধরেছি তাকে মেরে ফেলবো বা তার সাথে আমরা বিভিন্ন উল্টাপাল্টা ছবি তুলে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব সাম্প্রতিক সময়ে এই কিশোর গ্যাংয়ের দখলে ছিল নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর ফ্লাইওভার এর আগেও এই দুটি ফ্লাইওভার থেকে ছিনতাই সহ নানা অপরাধের অভিযোগে কিশোর গ্যাংয়ের অন্তত 50 সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ কমল দে সময় সংবাদ চট্টগ্রাম যশোরে পৌর নির্বাচনের প্রচারণার সময় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে গতরাতে শহরের ঘোপ বেলতল মৌবাজার এলাকায় এই ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ছবি নিয়ে রিপোর্ট একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মায়ের আর্তনাদ থামছে না সান্ত্বনার কোনো বাণীতে কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আসা পারভেজের রক্তাক্ত নিথর দেহ অবিশ্বাস্য ছেলেহারা মায়ের কাছে মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের ঘোপ বেলতলা বৌবাজার এলাকায় পেশায় ফেরিওয়ালা পারভেজ লিফলেট বিতরণ করছিলেন ছোটবেলার খেলার সাথী যশোর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের পক্ষে প্রচারণা শেষে একটি চায়ের দোকানে গিয়ে বসে পারভেজ এ সময় হঠাৎই 3-4 জন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায় পারভেজকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ভোটের প্রচারণা চালানোর পরে যা গেছে মানে চা খেতে আমাকে বৌবাজারে যার ওরা ছিল 4 জন একসাথে তারা বসে ছিল বসে দেখলে তাদের মধ্যে বিরোধ হয় কিন্তু কি নিয়ে কি বিরোধ তা আমরা জানতে পারিনি এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে সাসপেক্ট হিসেবে আমরা দুইজনকে হেফাজতে নিয়েছি এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি আমাদের বেশ কয়েকটা টিম কাজ করছে আমরা আশা করছি খুব দ্রুতই
যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই চায়ের দোকানদার পলাতক আছেন বলে জানায় পুলিশ। সময় সংবাদ যশোর। এদিকে ভোলা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছেন। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপ ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানায় গতকাল সকালে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শকত হোসেন ও আসাদ হোসেন জুম্মানের সমর্থকরা উত্তর চর নোয়াবাদ এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় দুপক্ষের সমর্থকরা বাগবিতণ্ডে জড়িয়ে পড়ে। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ভাঙচুর করা হয় 15টি বাড়িঘর ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নির্বাচনী অফিস। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সংঘর্ষে আহত হন নারীসহ অন্তত 8 জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আমার অফিসে ঢুকে মোহাম্মদ মোহাসিনকে মানে অকথ্য ভাষায় গালাগালি করে প্রচণ্ড মারধর করে। এক পর্যায়ে আমাদের নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে আমি দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে আমারও গায়ে হাত দিয়েছে। আমার গণজোয়ার টোটাল অর্ধ এলাকায়, সেই জন্য তারা জানে যে 100% আমি জয়লাভ করবো 28 তারিখে। সেই জন্য তারা টোটাল একটা গ্রাস করে আমার এই বিতর্কের মধ্যে হালে টোটাল আমার কর্মী করে আহত করছে এবং মারধর করছে। তারা গণপক্ষ দুই দিকে সরাই দিছি, কারণ পরিস্থিতি স্বাভাবিক। কোনো আহত টুকটাক যারা আছে তারা চলে গেছে হাসপাতাল। নারায়ণগঞ্জের 2500-এ বিএনপির কর্মী সভায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। গতকাল দুপুরে কৃষ্ণপুর এলাকায় বিএনপির কর্মী সভা চলাকালে এই ঘটনা ঘটে। হামলাকারীরা প্রাইভেট কার সহ 6টি যানবাহন ভাঙচুর করে এবং 17টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের শনাক্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বিএনপির আজাদ সাহেব হামলার কথা আমাদেরকে বলেছেন, আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে। নোয়াখালীর পুলিশ সুপার কোম্পানিগঞ্জ থানার ওসির প্রত্যাহার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সবুজকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার সমর্থকরা। গতকাল সন্ধ্যা থেকে কোম্পানিগঞ্জ থানার সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, আওয়ামী লীগ নেতা সবুজ কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন। এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ সবুজকে আটক করে পরে ছেড়ে দেয় বলে দাবি আন্দোলনকারীদের। খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাদের মির্জা নিজেই থানা ঘেরাও করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান নেতাকর্মীরা। ভোরের সময় আরো থাকছে। রাজশাহীতে স্মার্ট প্রিপেড মিটারে বেড়েছে বিদ্যুৎ বিল, সার্ভার জটিলতায় ভোগান্তি চরমে, মিটার অপসারণের দাবি নাগরিক সমাজের। মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা 92% এবং পুরো প্রকল্পের 84% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। মন্ত্রী এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে বিশেষ অগ্রগতির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। 2020 সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া পদ্মা সেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি। ৭২ ফুট প্রশস্ত 4 লেনের সড়ক পথ তৈরির কাজ 61% এবং রেলপথ তৈরির কাজ 78% শেষ হয়েছে। মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি 92% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 84
শতাংশ। আমরা আশা করছি এ গতি অব্যাহত থাকলে আগামী বছর ইনশাল্লাহ জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে। আবারও মহাসড়ক উন্নয়নে বিশাল অঙ্কের অর্থ খরচ করতে যাচ্ছে সরকার। এবার ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনের রূপান্তর কিলোমিটারে প্রতি 81 কোটি টাকা খরচের অনুমোদন দিল একনেক, যদিও এটিকে অস্বাভাবিক বলতে নারাজ পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রী বলছেন জোর করে প্রকল্পের খরচ কমাতে চায় না সরকার, তবে অনুমোদন দেওয়া হবে না অযৌক্তিক কোনো ব্যয়ে। গতকাল 19,844 কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। জুবার ফসলের রিপোর্ট। সড়ক নির্মাণের দিক দিয়ে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করতে। আর এই টাকা আসবে নির্দিষ্ট হারের সুদে এডিবির দেয়া 13,244 কোটি টাকার বিশাল অঙ্কের ঋণ থেকে, যা উন্নয়নশীল দেশে রূপান্তরের পর বাড়বে আরেক দফা। 209 কিলোমিটারের মহাসড়ক উন্নয়নে মোট ব্যয় 16,000 কোটি টাকা হিসেবে গড়ে কিলোমিটার প্রতি দাঁড়ায় 81 কোটি টাকায়। যদিও পরিকল্পনা মন্ত্রণালয় বলছে অন্য সড়কের তুলনায় কমানো হয়েছে এই প্রকল্পের খরচ। কেনাকাটায় বিতর্কিত ব্যয় প্রস্তাবনা রেখেই 1 বছর সময় আর 31 কোটি টাকা বাড়িয়ে সভায় অনুমোদন দেওয়া হয়েছে বেতারের সিলেট কেন্দ্রের উন্নয়ন প্রকল্প 534 কোটি টাকা, আর 1.5 বছর সময় বাড়ানো হয়েছে পায়রা বন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পেও। যদিও সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রীর দাবি অযৌক্তিক বরাদ্দ অনুমোদন দেয় না সরকার। গায়ের জুড়ে বা আরবিট্রারি কমাবে, যা ব্যয় হওয়ার তাই হবে, কস্ট কম্প্রোমাইজ করে কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। জমির দামের ক্ষেত্রে আমাদের সরকার 3 গুণ বেশি দাম দিচ্ছে এখন, যাদের জমি তাকে রিহ্যাবিলিটেট করার জন্য, এইটা দামও তো আপনার ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজু বাদাম ও কফি চাষ বাড়াতে 211 কোটি টাকা আর বসত বাড়ির পড়ে থাকা জমিতে বাগান তৈরিতে 438 কোটি টাকা খরচের অনুমোদন দেয় একনেক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ দূষণ সহ নানা কারণে প্রতি বছর বাড়ছে শিশু অ্যাজমা রোগের সংখ্যা, অথচ অভিভাবকদের অসচেতনতায় রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পেতে বেগ পেতে হয় অনেক শিশুর। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘস্থায়ী এই রোগ নিয়ে সুযোগ নেই অবহেলার, বরং সঠিক চিকিৎসা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের সম্ভব সুস্থ স্বাভাবিক জীবনযাপন। রাশেদ ব্যাপির রিপোর্ট। শিশুর ছোট্ট শরীরে দমের লড়াই, বেঁচে থাকার প্রধান অনুষঙ্গ অক্সিজেন গ্রহণের প্রাণপণ চেষ্টা। বায়ুমণ্ডলে অভাব নেই মহামূল্যবান এই উপাদানের, তবে অক্ষমতা শুধু টেনে ফুসফুসে পৌঁছে দেয়ার। জন্ম থেকেই হাসপাতালের বাসিন্দা তামিম, 7 মাস বয়সের জীবনে 5 মাসই কেটে গেছে হাসপাতালের বিছানায়। কিছু জন্মগত ত্রুটি থাকলেও বর্তমানে সব থেকে বড় সমস্যা শ্বাসকষ্ট। ১৬ মাস বয়সী মুইজের অসুস্থতার শুরু 2 মাস বয়সে, প্রথমে খোঁজ পাঁচরা, 4 মাসের চিকিৎসায় মুক্তিও মেলে। তবে চুলকানি বিদায় নিলেও মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেয় শ্বাসকষ্ট বা হাঁপানি। শ্বাসকষ্ট করে এই ভিতরে বুঝে কি রকমের খাঁচা খোঁচা ভাঙে যায়, বুকের ভিতরটা কিস 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 শব্দ হইতো, বুঝে কি যেমন ইঁদুরে ডাকে ওই ভাবে। এই রোগের প্রকৃত কারণ জানা না গেলেও গবেষকদের ধারণা কিছু বংশগত ও পরিবেশগত কারণে হয়ে থাকে অ্যাজমা। শীতের যে সিজনটা এটার মধ্যে হচ্ছে ডাস্ট, ওই ডাস্টটাই হচ্ছে অ্যাজমার একটা কারণ, এবং বাংলাদেশের প্রসপেক্ট আছে অ্যাজমার একটাই কজ এই সিজনটাতেই। এত কিছুর মাঝে সব থেকে আতঙ্কের বিষয়টি হচ্ছে শিশুর অ্যাজমার বিষয়ে সচেতন নন অনেক অভিভাবকই। মা মনে করে আমার বাচ্চার অ্যাজমা হয়েছে, সব কিছু নিব আমি, ইনহেলার নিব না, এইটা ওভারকাম করার জন্যই আমরা চেষ্টা করতেছি। শ্বাসকষ্ট মানেই অ্যাজমা নয়, নিউমোনিয়া, ব্রাঙ্কোলাইটিস, ল্যারিঙ্গোম্যালেসিয়াও শ্বাসকষ্টের কারণ। অ্যাজমার সঙ্গে বৈরিতা নয়, বরং সমঝোতাপূর্ণ সম্পর্কের মাধ্যমে সম্ভব স্বাভাবিক জীবনযাপন। তবে ঢাকা শিশু হাসপাতালের এই অ্যাজমা সেন্টারের মতো দেশের প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে শিশু অ্যাজমা সেন্টার গড়ে তোলা সম্ভব হলে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্ভব তৃণমূলে এই রোগের সেবা পৌঁছে দেয়া।
রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত দেখবেন আজ বিকেল 5:30 বদ্যিবাড়িতে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চিরচরে দৃষ্টিশক্তি কেড়ে নেয়, এমন খবর জানেন না আক্রান্তের সিংহভাগই। কোনো লক্ষণ না থাকায় আংশিক দৃষ্টিশক্তি হারানোর পর টের পান ভুক্তভোগীরা। নীরব অন্ধত্ব সম্পর্কে সতর্ক করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য ডায়াবেটিসে আক্রান্ত হলেই বছরে অন্তত একবার চোখ পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। দীর্ঘ 18 বছর পর ডায়াবেটিসে আক্রান্ত শহীদুল ইসলাম 40% দৃষ্টি হারানোর পর জেনেছেন রোগের নাম। গবেষণা বলছে ডায়াবেটিসে আক্রান্ত 57% জানেন না তাদের আক্রান্ত হবার খবর। সেখানে ডায়াবেটিস যে চিরতরে দৃষ্টি কেড়ে নিতে পারে সে খবর নেই সিংহভাগের কাছেই। অনেকবার অনেক ডাক্তারের কাছেই গেছি, কিন্তু কোনো ডাক্তার আমাকে বলে নাই যে আপনি একটু চক্ষুটা পরীক্ষা করে নেন। ডায়াবেটিস জনিত অন্ধত্বের অপর নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় তৈরি হওয়া কিছু দুর্বল ও অপরিপক্ক রক্তনালী থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়, আর এই রক্তক্ষরণ থেকেই শুরু হয় দৃষ্টিহীনতা। রক্তক্ষরণ হওয়ার সময় রোগীরা কমপ্লেন করে যে চোখের সামনে মাছির মতো নড়াচড়া করছে, কিংবা বিদ্যুৎ চমকাচ্ছে, কুয়াশার মতন ঘোলা হয়ে যাচ্ছে। এটা যখন বারবার হতে থাকে এক সময় রেটিনাল ডিটাচমেন্ট মানে পর্দাটায় ছিঁড়ে যায় এবং সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে। আমার ডায়াবেটিস এখন দূরে দেই ঝাপসা ঝাপসা, চোখ মিলতে মিলতে কসকসায়, কুয়াশার মতন দেখি, পরিষ্কার দেখি না। লক্ষণ প্রকাশ না হওয়া ডায়াবেটিস জনিত অন্ধত্ব থেকে মুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দুঃসংবাদ হলো ডায়াবেটিসের কারণে হারানো দৃষ্টিশক্তি কোনো চিকিৎসাতেই ফিরে আসে না। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা চেষ্টা করি ডায়াবেটিক পেশেন্টের যে ক্ষতি হয়েছে হয়েছে, যতটুকু আছে এইটুকু টিকে রাখার জন্য। তারপরেও যদি পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, ফ্লাকচুয়েট করে, তাহলে কিন্তু ওটাও টিকানো যায় না। ডায়াবেটিস রোগীগুলো যেসব ডাক্তারকে যাচ্ছেন চিকিৎসকের কাছে, আমার পরামর্শ তারাও যেন এই রোগীগুলোকে প্রতি 6 মাস অন্তর অন্তর একবার যেন চক্ষু পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়, এবং রোগীরাও নিজেরাও যেন একবার করে বছরে 2 বার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চোখটা পরীক্ষা করিয়ে নেন। আন্তর্জাতিক চক্ষু সংস্থা অরবিজ ইন্টারন্যাশনালের গবেষণা বলছে দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 1 কোটির 25 লাখই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত। তাই নীরব অন্ধত্বের হাত থেকে মুক্তি পেতে ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেককেই বছরে অন্তত 1 বা 2 বার চক্ষু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন নিতে বাড়ছে ভিড়, তবে নিবন্ধনের SMS পেতে দেরি হচ্ছে বলে জানালেন টিকা প্রত্যাশীরা। এ কারণে কেন্দ্রে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ 2 মাস পর দেওয়ার কথা জানানো হলেও এখনও সে বার্তা পৌঁছায়নি মাঠ পর্যায়ে। কেন্দ্রগুলোতে গতকালও দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয় 1 মাস পরে। টিকা নিতে ব্যাপক আগ্রহ আর উৎসাহী চিত্র দেখা যায় দেশজুড়ে গণহারে ভ্যাকসিন প্রয়োগের 9ম দিনে। টিকা নেয়ার পর সবারই মতামত ছিল বেশ ইতিবাচক। কোভিড প্রতিষেধক নেয় শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানান টিকা গ্রহীতারা, আর ব্যবস্থাপনা নিয়েও ছিল সন্তোষজনক চিত্র। আমার ভিতর কিন্তু কোনো প্রতিক্রিয়া মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আরো সুস্থ হয়েছে। আমি একজন শিক্ষক, কলেজে যাব স্টুডেন্টদের কাছে, সুতরাং আমাদের নিজেদের নিরাপত্তা এবং ওদেরকেও সুরক্ষিত রাখার জন্য টিকা নেওয়াটা অনেক বেশি জরুরি। এটা হচ্ছে করোনার বিরুদ্ধে আমাদের একটা জয়ের চেষ্টা। টিকা নিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। সবার প্রতি আহ্বান ছিল কোভিড প্রতিষেধক নেওয়ার। ভুল ধারণা যাদের আছে সেই ভুল ধারণা আপনাদের ভাঙতে হবে। এটি একটা ভাগ্যের বিষয় যে আমরা টিকা দিতে পাচ্ছি, উন্নত দেশগুলো কিন্তু আপনারা সেইভাবে টিকা পাচ্ছেন না। আমি আমার ওয়াইফও দিয়েছি, আমাদের কোনো কমপ্লিকেশন হয়নি, আর আমার মনে আমাদের সবাইকেই এই ভ্যাকসিনটা দেওয়ার খুব প্রয়োজন। তবে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর টিকার দ্বিতীয় ডোজ 1 নয় 2 মাস পর দেওয়া হবে জানালেও এখনও সে নির্দেশনা পৌঁছেনি মাঠ পর্যায়ে। আমি যেহেতু এখনও কোনো পরিপত্র পাইনি, কোনো অথরিটি পাইনি, সুতরাং 4 সপ্তাহে আমরা দিচ্ছি। তবে এটা যদি 8 সপ্তাহ হয় তাদের ফিরতি মেসেজের মাধ্যমে এক্স্যাক্টলি 8 সপ্তাহ করেই মেসেজ তাদের দিয়ে দেওয়া হবে।
এদিকে ভিন্ন চিত্র কম নয়। নিবন্ধনে সপ্তাহখানেকের বেশি সময় পেরিয়ে গেল, এখনও টিকা নেয়ার খুদে বার্তা পাননি অনেকে। তাই কেন্দ্রে এসেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বয়স্ক নাগরিক সহ অনেককে ফিরে যেতে হয়েছে টিকা না নিয়ে। সাত দিনেও মেসেজ আসে নাই, এখন ওনারা দিচ্ছে না, বলছে মেসেজ না আসলে হবে না। নিবন্ধন করছে 8 তারিখে, এ পর্যন্ত মেসেজ পাইনি। উনি বলতেছে যে 8 দিন 10 দিন লাগুক, মেসেজ যখন পাবো তখনই আপনি ইন্টারেস্ট করবেন। কর্তৃপক্ষ বলছে টিকা পেতে নিবন্ধনের জন্য দিন দিন বাড়ছে আগ্রহীদের চাপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা প্রতিষ্ঠান খোলা কিন্তু ক্রেতা সংকট। করোনাকালে এমন অবস্থা বিরাজ করছে মার্কেটগুলোতে। এর মধ্যে ঋণের কিস্তি পরিশোধের নির্দেশনা দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। করোনার ধাক্কা সামলিয়ে উঠতে ঋণের পরিশোধের আরও সময় বাড়ানোর দাবি তাদের। পরিস্থিতি বিবেচনায় একই মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। করোনার প্রভাবে গত বছরে বিপণী বিতান সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কয়েক মাস বন্ধ থাকার পর সীমিত করা হয় জনসমাগম। এতে বেচাকেনা কম হয়, ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এমন অবস্থায় ব্যাংক ঋণ পরিশোধে কিস্তি বন্ধের নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে দৈনন্দিন কার্যক্রমে বর্তমানে গতি আসায় প্রায় 9 মাস পর চলতি বছরের জানুয়ারি থেকে ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে স্বস্তিতে রয়েছে ব্যাংকগুলো। করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের সারা পৃথিবী জুড়েই একটা ক্ষতির সম্মুখীন হয়। সো এই মুহূর্তে আমার মনে হয় যে আর সময় না বাড়ানোর সিদ্ধান্তটা বাংলাদেশ ব্যাংক খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপটা নিয়েছে এটা খুব ভালো একটা পদক্ষেপ, কারণ বাংলাদেশ ব্যাংক তো গত বছর 2 দফায় কিস্তিটা বর্ধিত করেছে আর কি, কিস্তি পেমেন্টটা। তো বেসিক্যালি তারা যেটা করলো যে জানুয়ারি থেকে এই কিস্তি পেমেন্টটা স্টার্ট করে দিল, সেটি ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনায় লোকসান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে জানান ব্যবসায়ীরা। যেহেতু আমরা 2 মাস আড়াই মাস দোকান বন্ধ ছিল, এরপরে আমরা কোরবানি, রোজার ঈদ এগুলো পাই নাই, শীতেও খুব ভালো ব্যবসা করতে পারিনি আমরা। তো এখন এই মুহূর্তে কিস্তি টাকাটা মানে ফেরত দেওয়াটা আমার জন্য একটু কঠিনই। করোনা পরিস্থিতির পরে কিন্তু অনেক কিছু দাম বাড়ছে, কিন্তু সেই পরে মানুষের ইনকামও নাই। তো একদিকে হলো ইনকাম করতে হবে, খাইতে হবে, অন্যদিকে ব্যাংকের ঋণটাও চালাইতে হবে। তো এত কিছুর মাঝখানে আসার ব্যাংক ঋণটা হয়তো বা সরকার চাইলে আরও কয়েকদিন বন্ধ রাখতে পারতো। এমন অবস্থায় ঋণ পরিশোধে ব্যবসায়ীদের আরও সময় দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকেরও আবার গ্রাহকদের সুবিধাটাও দেখতে হবে, কিন্তু সেটা আসলে কতদিন দেখবে? সিম্পল ইন্টারেস্ট রেটের যে সময়সীমা সেটা ডিসেম্বর পর্যন্ত ছিল। আমার মনে হয় আরও মাস তিনেক এটা কেন্দ্রীয় ব্যাংক চিন্তা করতে পারে, তাহলেও গ্রাহকদের একটা সুবিধা হবে। 3 দফায় বাড়িয়ে গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ ব্যাংকের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতে করোনা সংকট দূর করতে প্রণোদনা ঋণ পরিশোধের সময়সীমা আরও 6 মাস বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদ আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। এ সময় 4 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সভাপতি নির্বাচিত হলে পোশাক খাতের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার প্রতিশ্রুতি দেন সম্মিলিত পরিষদের প্যানেল প্রতিনিধি ফারুক হাসান। আমাদের এই যে টাকা দিয়েছে, আমাদের অবস্থা কিন্তু ঘুরে দাঁড়ায়নি। আমরা ট্রাই করছি, লড়াই করছি, বিপদ থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছি। আর একটু সময় আমাদের দরকার, প্লিজ কনসিডার দ্যাট। উনি শুনলেন, আশ্বাস দিলেন, আশা করছি আমরা। উনি সেরকম 6 মাসের কথা বলেছে, আমরা আমাদের দেবেন সেটা, এরকমই আমরা মনে করি। দীর্ঘ সময় ধরে ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থানের কারণে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে দেশের রপ্তানিমুখী খাতগুলো। এ অবস্থায় টাকার অবমূল্যায়ন চান ব্যবসায়ীরা। বাজার বুঝে এ পথে হাঁটার পক্ষে অর্থনীতিবিদরাও। তবে টাকা দুর্বল হলে মূল্যস্ফীতি বাড়বে, সেদিকে নজর রাখার পরামর্শ রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স বা বিদেশি বিনিয়োগ, এসবের হিসাব হয় সাধারণত মার্কিন ডলারের মানদণ্ডে। এমনকি অভ্যন্তরীণ মুদ্রা ব্যবস্থা স্বাভাবিক রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা পেতে প্রতিটি দেশই ডলারের মাপকাঠিতে নিজ দেশের মুদ্রার মান বিবেচনা করে থাকে। এই ব্যবস্থায় ডলারের বিপরীতে যে দেশের মুদ্রার মানের যত পতন হয় রপ্তানি বাজারে, সে দেশ তত বেশি দাপুটে হয়।
2016 সালের জানুয়ারি থেকে গত জানুয়ারি পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়ার মুদ্রার মানের ব্যাপক পতন হলেও শক্ত অবস্থান ধরে রেখেছে টাকা, আর এতেই বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। কম্পারেটিভ প্রোডাক্ট কস্টটা অনেক বেশি লোভনীয় যে তারা এক্সপোর্ট করলে তারা বেশি পাচ্ছে, আমরা তো সেই জায়গায় নাই, সুতরাং তারা কিন্তু মানে এগিয়ে যাওয়ার সুযোগ সেটাকে করার জন্য হচ্ছে কি আমাদের প্রাইস অ্যাডজাস্ট করতে হচ্ছে, প্রাইস কমানোর কারণে আমরা কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছি। অন্তত এক্সপোর্টারদের জন্য একটা ভিন্ন রেট দেওয়া উচিত বলে আমরা মনে করছি, যেহেতু আমরা যারা এক্সপোর্টার আমাদের কিন্তু কম্পিটিশনটা আমাদের দেশে কারোর সাথে না। একলাফে বড় ধরনের না হলেও বাজার বুঝে ডলারের বিপরীতে টাকার মান কমানোর পক্ষে অর্থনীতিবিদরাও। টাকার অবমূল্যায়ন দিকে যাওয়া যেতে পারে, তবে আমি আলাদা করে রপ্তানি খাতের জন্য এক্সচেঞ্জ রেটের কথা বলবো না, তার ম্যানেজমেন্ট এবং অন্য কিছুতে অনেক ধরনের সমস্যা হয়। তবে করোনার ধাক্কা কাটিয়ে আবারও বাড়তে শুরু করেছে আমদানি বাণিজ্য, আবার টাকার অবমূল্যায়ন হলে বাড়বে মূল্যস্ফীতি, তাই কোনো সিদ্ধান্তে আসার আগে এসব বিষয়কে গভীরভাবে আমলে নেওয়া দরকার বলে মনে করেন ব্যাংকাররা। অবমূল্যায়ন করলে তো আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায় হু হু করে, বাড়ে বারবার অবমূল্যায়ন করলে দেশের স্থিতিশীলতা বজায় থাকে না, স্থিতিশীল মুদ্রা বাজার এটা কন্ট্রোল থাকে না। মুদ্রার মান পুনর্নির্ধারণের কারণে যেন অর্থ পাচারের সুযোগ তৈরি না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানির পর এবার আমদানির দ্বার পুরোপুরিভাবে উন্মোচনের ঘোষণায় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাদের মত, এই বন্দরটি দিয়ে আমদানির পথ সুগম হওয়ায় ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে যুক্ত আখাউড়া স্থলবন্দরটি চাঙ্গা হয়ে উঠবে, বাড়বে সরকারের রাজস্ব। জুয়েলুর রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে দীর্ঘ 27 বছর পর আমদানির দ্বার উন্মোচন হওয়ার খবরে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই স্থলবন্দরটি দিয়ে শুটকি, হিমায়িত মাছ, সিমেন্ট, সয়াবিন, প্লাস্টিক পণ্য, কয়লাসহ অন্তত 42টি পণ্য রপ্তানি হয়ে আসছে। পক্ষান্তরে নামমাত্র আমদানি হতো বোল্ড পাথর, সিএনজি অটোপার্স, ফুলের ঝাড়ু, সাকরা, তরল রাবার সহ কয়েকটি পণ্য। তবে চাহিদা না থাকায় এসব পণ্য আমদানিতে আগ্রহ ছিল না বাংলাদেশের ব্যবসায়ীদের। এরই মধ্যে ভারতের ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দেওয়ায় শতভাগ রপ্তানিমুখী বন্দরটি অনেকটাই ছিনিয়ে পড়ে। 9 ফেব্রুয়ারি স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের মাধ্যমে স্থলবন্দরের ব্যবসায়ীদের কাছে খবর আসে, নিষিদ্ধ ঘোষিত পণ্য ছাড়া সব ধরনের পণ্য আমদানির অনুমোদন হয়েছে। এমন খবরে স্থলবন্দরের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ঘোষণা বাস্তবায়নের মধ্য দিয়ে স্থলবন্দরটি চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করেন বন্দরের ব্যবসায়ীরা। যেহেতু আমদানির অনুমতি আমরা পেয়েছি, এই বন্দরটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছিল। ব্যবসায়ী কার্যক্রম শুরু হবে, এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে, প্লাস আমাদেরও যারা আমরা ব্যবসায়ীরা জিম্মি পড়েছিলাম আমাদেরও একটা ব্যবসায়ীভাবে লাভবান হবো আমরা। স্থলবন্দরের কর্মকর্তা জানান, এই ঘোষণা বাস্তবায়নের মধ্য দিয়ে ঝিমিয়ে থাকা বন্দরটি এখন বেনাপোলের মতো চাঙ্গা হয়ে উঠবে। আখাউড়া স্থলবন্দরটি এতদিন শতভাগ রপ্তানিমুখী স্থলবন্দর ছিল, নিষিদ্ধ পণ্য ব্যতিরেকে সকল পণ্য আমদানি শুরু হলে রপ্তানিও বৃদ্ধি পাবে এবং আমদানিও বৃদ্ধি পাবে। এদিকে বন্দরের রাজস্ব কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সব পণ্য আমদানির সুযোগ দেয়ায় বন্দরে রাজস্ব বাড়বে। তোমাদের আমদানি একবারে শূন্য পর্যায়ে বলা চলে, কোনো আমদানি নেই। দ্রুত বাস্তবায়ন করলে সরকারের রাজস্ব বৃদ্ধি হবে এবং আখাউড়ার স্থলসংগঠনের ব্যবসায়ীরা মানে উপকৃত হবে। 1994 সালে পোর্ট অফ কল হিসেবে ঘোষিত আখাউড়া স্থলবন্দরটি 2010 সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সবাই আন্তরিক ও দক্ষতার সঙ্গে কাজ করলে খুব সহজেই নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল দুপুরে ভার্চুয়ালি আয়োজিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগঠন উইংয়ের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও বেশি এগিয়েছে। এই অটোমেশন প্রক্রিয়ার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে আইসিটি ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড। আমার কাছে কেমন মনে হয়েছিল পরবর্তীতে যখন সারা বাংলাদেশে একসাথে সকল আওয়ামী লীগ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী, বিশ্ব বরেণ্য কৃষি মন্ত্রণালয়ের আরো অন্যান্য কার্যক্রমে আমরা কিভাবে দ্রুত এই অটোমেশনে যেতে পারি
তার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সকল ফসলের উৎপাদন বেড়েছে, কৃষি ছাড়াও আমরা যদি বলি পশুপালনের সেখানে পশু পোলট্রি এবং লাইফস্টক ডেইরি ফার্ম সবগুলোতেই আমাদের অনেক অর্জন। আমরা সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ আমাদের যে প্রতিশ্রুতি নিরাপদ খাদ্য এবং পুষ্টিসম্মত খাদ্য এটি আমরা মানুষকে দিতে পারব। ভোরের সময় আরো থাকছে করোনার নতুন ধরন রুখতে জার্মানির সীমান্তে কড়াকড়ি, নেগেটিভ সার্টিফিকেট নিয়েও যাচ্ছে না ঢোকা, সেপ্টেম্বরে নিজেদের তৈরি 10 কোটি ভ্যাকসিন আনছে ইতালি। রাজশাহীতে ডিজিটাল বৈদ্যুতিক মিটারের পরিবর্তে নতুনভাবে স্মার্ট প্রিপেইড অথবা নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার মিটার স্থাপনের কারণে বিদ্যুৎ বিল বেড়ে গেছে, পাশাপাশি সার্ভার সহ নানা জটিলতায় ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ গ্রাহকদের। গ্রাহকদের সঙ্গে একাত্মতা পোষণ করে অবিলম্বে নতুন মিটার অপসারণের দাবি জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতারা। তবে কর্তৃপক্ষের দাবি, গ্রাহক সেবা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সাইফুর রহমান, রকি রিপোর্ট। রাজশাহী মহানগরীর আলোপট্টি এলাকায় একটি বাড়িতে কোনো ধরনের নোটিশ ছাড়াই স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেসকো। এক পর্যায়ে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ে নেসকোর কর্মচারীরা বাধ্য হয়ে পূর্বের ডিজিটাল মিটার লাগিয়ে চলে যান। প্রায় 2 মাস ধরে রাজশাহীর টিকাপাড়া, সাগরপাড়া, শিরোইল, আলোপট্টি, সাহেব বাজার সহ বিভিন্ন এলাকায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি। গ্রাহকদের অভিযোগ, এই মিটার স্থাপনের পর থেকে তাদের বিদ্যুৎ বিল বেড়ে গেছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা রিচার্জ করতে ব্যর্থ হলে বৈদ্যুতিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা। পাশাপাশি সার্ভার সমস্যার কারণে স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আমাদের ওইটাতে বিল কম আসতো, এটাতে আমরা টাকা ঢুকানোর সাথে কেটে নিচ্ছি, 1000 টাকা ঢুকলে 320 টাকা কেটে নিচ্ছে আগেই। কারেন্ট যে আপডাউন করছে, ঠিক মতো লোড টানতে পারছে না। কিভাবে প্রিপেইড মিটার চালাতে হবে, কিভাবে কার্ড ঢুকাতে হবে, কিভাবে এটার ব্যবহার করতে হবে, সে বিষয়টা তো আমরা জানি না। এদিকে গ্রাহকদের হয়রানি কমাতে অবিলম্বে স্মার্ট প্রিপেইড মিটার অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সামাজিক সংগঠনের নেতারা। সংবিধানের 27, 28, 29 ধারায় বলা আছে রাষ্ট্রের কাছে সেবা পাওয়ার, যদি এরকম বল প্রয়োগ করে তাহলে কিন্তু আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তবে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, গ্রাহক সেবা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন ব্যবহার করার লক্ষ্যেই আমরা স্মার্ট মিটার মানে বসানোর যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে নগরীতে 2100 গ্রাহকের বাড়িতে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি লিমিটেড, আর গ্রাহক সংখ্যা 2,17,000। সাইফুর রহমান, রকি, সময় সংবাদ, রাজশাহী। টেকনাফ উখিয়ায় থাকা রোহিঙ্গাদের ভাষান্তরে নেয়ার প্রক্রিয়ায় অনেকটাই সফলতার পথে বাংলাদেশ। সরকারি আহ্বান ছাড়াই উন্নত জীবনের আশায় নিবন্ধন করছেন রোহিঙ্গারাই। এদিকে গতকাল চতুর্থ দফার দ্বিতীয় দিনে আরও 1,011 জন রোহিঙ্গা নিয়ে নৌবাহিনীর 3টি জাহাজ ভাষান্তরে যায়। সাক্ষাৎ চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পোষা কুকুর মতিকে নিয়েই উকিয়ার কুতু পালন ক্যাম্প থেকে ভাষান্তর যাচ্ছে 10 বছরের রোহিঙ্গা শিশু শহীদ। মতিরে বেশি কষ্ট করে পাল্লি দে, কুতু পালন করতে আয় ডাঙ্গা শুনে যেতে চাইতে। শহীদের মতো নূর মোহাম্মদ তার পরিবারের 9 সদস্যের পাশাপাশি ভাষান্তর নিয়ে যাচ্ছে পালিত 3টি ছাগলও। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন ভাষান্তরের এসব যাত্রী। চলে কাঙরে বড় মিকে মলে তো বারে এরম পঞ্জরা কে সরে হলে পর্যায়ক্রমে 90,000 রোহিঙ্গাকে নেওয়া হবে এই ভাষান্তরে। আপাতত একটা ভালো আবাসন এর ব্যবস্থা সরকার যে করেছে, এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা। এটা অনেক দেশ এরকম বাস্তুচ্যুত নাগরিকদের জন্য এরকম ব্যবস্থা করেছে বলে আমরা জানি না। 4 ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রক্রিয়ায় এখন পর্যন্ত 10,000 রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। সোমবার পাঠানো হয়েছিল 2010 জনকে।
রোহিঙ্গাদের ভাষান্তর পাঠানো প্রক্রিয়া কোনোভাবেই সহজ ছিল না, বরং শুরুর দিকে ছিল কঠিন থেকে কঠিনতর। তবে সময় যত গড়িয়েছে প্রক্রিয়া সহজ হয়েছে। টেকনাফ এবং উখিয়ার ক্যাম্পে থাকা রোহিঙ্গারা মিলিয়েছে নানা সমীকরণ, সমীকরণ মেলাতে পেরেই তারা উন্নত জীবনের আশায় এই ভাষান্তরের উদ্দেশ্যে যাত্রা করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বলা হয় ভূমিপুত্র, অথচ নেই ভূমির অধিকার কিংবা মাথা গোজার ঠাঁই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এবার সুদিন ফিরেছে সংগ্রামী মানুষগুলোর। মুজিব বর্ষ উপলক্ষে 3,500 সাঁওতাল পরিবার পেয়েছে আধা পাকা ঘর। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন এস এম সালাউদ্দিন। জীবনের পরন্ত বেলায় আলো ঝলমলে রোদের উষ্ণতা, অথচ কদিন আগেও অনিশ্চিত দিন কেটেছে সাঁওতাল মণ্ডল মুর্মু ও তার স্ত্রী বুদিন হাজদার। নামে ভূমিপুত্র, কিন্তু নেই নিজের কোনো জমি, এমন কি মাথা গোজার ঠাই। শেষ বয়সে কর্মক্ষম দুই সন্তানও ছেড়ে যায় বাবা মাকে। তবে সবাই মুখ ফিরিয়ে নিলেও সংগ্রামী এই মানুষগুলোকে ভুলে যায়নি রাষ্ট্র। ভাঙাচোরা মাটির ঘরের দুঃসহ জীবনে এখন আধা পাকা ঘর। সরকার দিচ্ছে, এখন ভালোই হচ্ছে। আগে নিজে কত খাটাখাটিনি করে ইনকে মাটি চটাসি ঘর করছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সাঁওতাল পল্লীতে উৎসবের আনন্দ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর মিলেছে 50টি পরিবারে। কখনো চিন্তা ছিল না যে এরকম ঘর হবে, এখন তো হয়েছে পাকা ঘর। আমরা তো অনেক খুশি হয়েছি। বাচ্চারা বড় হইলে মাঝে মধ্যে ক্লাস থুয়েও কাজে চলে যায়। একটা স্কুল দিলে ভালো হতো আর দুইটা শিক্ষক। প্রত্যাশা আর প্রাপ্তির অঙ্কটাতে সারা জীবনই গড় মেলে শিবুরাম দাস। রংপুরের তারাগঞ্জের পাটনি সম্প্রদায়ের এই মানুষগুলো সিদ্ধ হস্ত হস্তশিল্পে, দেশজোড়া তাদের সুনামও অনেক, অথচ জীবনে ছিল না সুখের দেখা। এখন ঘর দিয়ে পানি পড়ে না, আমরা অনেক শান্তিতে আছি। আমার কষ্ট ছিল, ঘর বাড়ি কষ্ট ছিল, এখন সববারে ঘরে ঘরে খাট সুখে। দিন বদলের এই গল্প থেকে বাদ পড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুচির কাজ করা শ্রী মদন রবিদাসও। 5 মেয়েকে নিয়ে টিনের ভাঙা ঘরের জীবন ছিল দুঃসহ, ছিল উৎকণ্ঠার। ঘর পাওয়ার থেকে খুব ভালো, আসলে মনও ভালো হয়ে গেছে, ছাল পালে মনও ভালো। সাবরা ভাঙা আছে তো খুব টেনশন ছিল মিয়া গাড়ি নিয়ে আমার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমতলের এমন 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে মাথা গোজার ঠাই। দেশের সকল এলাকায় যেভাবে উন্নয়ন সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও একই রকম সুবিধা পান, সেই বিবেচনা সামনে রেখে তাদেরকেও ঘর দেওয়া হচ্ছে। নিজস্বতা বজায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রঙিন ও বাহারি সব জিনিসপত্র নিয়ে যাদের নিত্য ওঠা বসা, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনই ছিল একসময় সাদা কালো, হতাশায় নিমগ্ন। আজ তারা পেয়েছেন মাথা গোজার একটু ঠাই, আর এর মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের বেড়েছে সম্পৃক্ততা, বেড়েছে আত্মমর্যাদা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, তারাগঞ্জ, রংপুর। খেজুর রস বিনে শীতের উৎসব অনেকটাই অপূর্ণ, মনে আশা থাকলেও অনেকের ভাগ্যেই জোটে না ঐতিহ্যের স্বাদ নেওয়ার সুযোগটুকু। আকাঙ্ক্ষা যখন আক্ষেপে রূপ নিয়েছে, তখন যশোরের বাঘারপাড়ার মাওলানা ফারুক গুরু শুরু করেন এক ব্যতিক্রমী উদ্যোগ। বিনামূল্যে খেজুর রস সরবরাহ করেছেন পুরো জনপদে। 3 বছরের কর্মকাণ্ডে দূর দূরান্তেও তার পরিচিতি রস কাকা হিসেবে। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পেশায় শিক্ষক, পাশাপাশি বিবাহ রেজিস্ট্রার হিসেবেও কাজ করেন। তবে যশোরের বাঘারপাড়া উপজেলার মাওলানা কাজী ফারুক হোসেনের পরিচিতি রস কাকা হিসেবে। 3 বছর ধরে তিনি বিনামূল্যে খেজুর রস পান করানোর ব্যতিক্রমী সেবামূলক এই কাজটি করছেন। নিজের গাছসহ গ্রামের মানুষের পরিত্যক্ত গাছগুলোকে কেটে রস সংগ্রহ করেন তিনি। বাদুর ও অন্য পাখি থেকে নিরাপদ রাখতেও ব্যবস্থা নেন। রস আহরণের পর মাইকিং করে গ্রামবাসীকে জড়ো করেন। 58 বছর বয়সী এই মানুষটি অন্যের তৃপ্তি দেখে সব কষ্ট ভুলে যান। কেউ কেউ রস খেয়ে বলে 5 বছর 7 বছর 10 বছর পরে আমি এই রস পান করেছি। যখন মানুষের হাতে এক বোতল রস দিই, তখন মনে হয় যেন 1,000 টাকা দিলেও তারা এত খুশি হয় না। পরিবারের সদস্যরাও যথাসাধ্য সহায়তা করেন কাজী ফারুক হোসেনকে। তার সঙ্গে যে রস আনি এবং আমরা দুইজন, আমার ভাই আছে, নিজ হাতে আমরা বিতরণ করি। এলাকাতে এখন আর আগের মতো কেউ রস
রস আহরণ করেন না বলে অনেকেরই সুযোগ হয় না রসপানের। স্থানীয় জনপ্রতিনিধির মতে তার এলাকায় এমন কাজ ব্যতিক্রমধর্মী। গাছের তো অভাব আছেই, গাছেরও অভাব আছে। কত মুরব্বীরা মন চায় যে আমরা একটু রস খাই, কিন্তু কোথাও পাই না। বিনামূল্যে রসটা আমরা পাই আর উনি খুব খুশি হয় আমাদেরকে রস খাওয়ায়। মাইকিং করেছে, তারপরে আমরা এসে রস খাইতে। আমাদের এতটুকু রস লাগবে উনি আমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসে। যদি কোনো লোকজনের এসে বলে যে আমার জামাই আসছে, মেয়ে আসছে, আমাদের একটু পিঠা খাওয়াতে হবে, তখন উনি রসটা নিয়ে পাড়ে নিয়ে তার বাড়িতেই পৌঁছে দেয়। চলতি বছর কাজী ফারুক হোসেন 60টি খেজুর গাছ থেকে রস আহরণ করছেন। এ কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায়ও অবদান রাখছেন তিনি। সময় সংবাদ যশোর। শীতে গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় নাটোরের লালপুরে ভেজাল গুড় উৎপাদন বেড়ে গেছে। আখ ও খেজুরের রসের পরিবর্তে গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে চিনি, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য। এই গুড় খেলে পেটের বিভিন্ন অসুখ সহ ক্যান্সারও হতে পারে বলছেন চিকিৎসকরা। জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানেও থামছে না ক্ষতিকর গুড় উৎপাদন। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। শীতে গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় নাটোর সদর, নলডাঙ্গা, বাগতিপাড়া, লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় প্রায় 5 শতাধিক কৃষক ব্যস্ত আখের ও খেজুরের গুড় উৎপাদনে। নাটোরে উৎপাদিত খাঁটি গুড়ের কদর দেশজুড়ে থাকায় লালপুরের কিছু অসাধু গুড় উৎপাদনকারী তৈরি করেছেন ক্ষতিকর গুড়। আখের রস ও খেজুরের রসের পরিবর্তে চিনি, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি করেছেন এসব গুড়। এই গুড় বানাতে কোনো গুড় লাগে না, চিনি, রং, ময়দা দিয়ে গুড় হয়। এই গুড় আমরা খাই না, এগুলা বাইরে বিক্রি হয়। ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে ভেজাল গুড় উৎপাদন বন্ধের দাবি স্থানীয়দের। বাজার থেকে কি কিনে খাচ্ছে এটা তো আমরা জানি না, কিন্তু এগুলো সম্পূর্ণ বিষাক্ত। প্রশাসনের উচিত ভেজাল মুক্ত করা, আমরা গুড় যাতে ভালো পাই। ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি গুড় খেলে পেটের বিভিন্ন ধরনের অসুখ সহ ক্যান্সারও হতে পারে বলে জানান চিকিৎসকরা। এগুলো আসলে তো পেটে গ্যাসের সৃষ্টি করে, কৃত্রিম রং খেলে ক্যান্সারের প্রবণতা আসলে অনেকাংশে বেড়ে যায়। সুতরাং এই জাতীয় খাবারগুলি আমাদের পরিহার করা উচিত। জেলা প্রশাসনের দাবি, ভেজাল গুড় উৎপাদন বন্ধে তৎপর রয়েছেন তারা। গেল সোমবারও লালপুরে 5,000 কেজি ক্ষতিকর গুড় ধ্বংস করা হয় বলে জানান জেলা প্রশাসক। আমরা যখনই যে কোনো সোর্স থেকে ভেজাল গুড় উৎপাদন এবং বাজারজাতকরণের সাথে যারা জড়িত আছে এ খবর পাই, তাৎক্ষণিক আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সহযোগিতা অভিযান পরিচালনা করতেছিল। লালপুর উপজেলায় প্রায় অর্ধশত মানুষ ভেজাল গুড় উৎপাদনের সাথে জড়িত বলে জানা গেছে। সময় সংবাদ নাটোর। মুন্সিগঞ্জে সকাল থেকে জমে উঠেছে কলার হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, অঞ্চল থেকে কলা আসতে শুরু করেছে। আপনি জানেন যে বিশ্ব ইতিহাসে যেটি উল্লেখ রয়েছে যে রামপালের কলা বিশ্ববিখ্যাত কলা, সেই রামপালের কলার কিন্তু এখন ব্যাপক কদর থাকলেও উৎপাদন আগের মতো নেই এবং চাহিদা অনেক বেড়ে গেছে। সে কারণে কিন্তু মুন্সিগঞ্জের এই কলার হাটে আসছে বিভিন্ন অঞ্চল থেকে কলা। এই যে ট্রাকটি থেমে আছে, তারা এসছেন কুষ্টিয়া থেকে কলা নিয়ে। এই সবজি কলা ভোর রাতে এখানে এসে পৌঁছিয়েছে এবং আরতি খোলার পরে কিন্তু এটি এখন নামানোর প্রক্রিয়া চলছে। এবং এই যে ধলেশ্বরী তীরের যে আশেপাশে যে কলার আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু 12 মাস কলা বিক্রি হয় এবং টনে টনে কলা বিক্রি হয়। কিন্তু সেখানকার আড়তদার আমাদেরকে বলছেন যে এই আড়তে নরসিংদী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কলার সমারোহ হলেও কিন্তু রামপালের কলা এই আড়ত পাওয়া বড় কঠিন, কারণ রামপালের কলার যে এত চাহিদা সেটি কিন্তু জমিতেই বিক্রি হয়ে যায়। সে কারণে এই আড়তগুলো যেখানে গড়ে এসেছিল রামপালের কলাকে কেন্দ্র করে, সেই আড়তগুলো কিন্তু এখন রামপালের কলা নিখোঁজ। এইখানে যে শুধু রামপালের অমর্ত শান্ত কলার পাশাপাশি নানা রকমের কলার চাষাবাদ, সেই সুস্বাদু কলা এখানে যে ধলেশ্বরীতে নানা রকম লং ভিত, তখন কিন্তু রুটির সঙ্গে সেই কলার বিক্রির সে বিক্রির সঙ্গে নানা রকম গল্প রয়েছে। তো সেই প্রীতি এখন অনেকেই বললেন কিন্তু সেই রামপালের কলা খুঁজে পান না, কিন্তু এখনো সেই লং এসে থামে এই মুন্সিগঞ্জের লং ঘাটগুলোতে এবং দক্ষিণাঞ্চলের সেই বড় বড় লং গুলোতে এখনো সেই
রুটি কলা বিক্রি হয়, কিন্তু সেই কলা কিন্তু মুন্সিগঞ্জের আমলের কলা নয়, সেটি নরসিংদী বা বরিশাল বা কুষ্টিয়া অন্য কোনো জেলার। এবং আপনারা দেখছেন যে এই কলার যে বিস্তুপ করে রাখা হয়েছে, সেই কাঁচা কলাগুলোকে পাকাবার জন্য কিন্তু নানা প্রক্রিয়া এখানে গ্রহণ করা হয়। সেই প্রাচীন আমল থেকে যে স্থানীয়ভাবে সেই কলাগুলোকে একটি ঝাগের মতো করে দিয়ে বের করে ইস্টার জ্বালিয়ে দিয়ে কলিনে মরিয়ে রাখা হয়, এইভাবে কিন্তু 24 ঘন্টা রাখবার পর এই কলার রং বদলে গিয়ে পেকে যান। এবং এরকম নানা রকম কৌশল এখানে অবলম্বন করা হয়। সাগর কলার পাশাপাশি এখানে সবজি কলা, চাপা কলা, কুবদি কলা, নানা রকম কলার সমাধান থাকে। এবং যেটি বলছিলাম যে এই আড়তগুলোতে 12 মাস কলা পাওয়ার কারণ হচ্ছে যে এটি যে একটা গুরুত্বপূর্ণ কলার হাট, সেই কারণে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কলা এখানে নিয়ে আসে। এবং কলার দাম কিন্তু বিভিন্ন সময় যে ঋতু ভেদে কলার দাম পরিবর্তন, কলার পসার পরিবর্তন হয়। শীতের সময় কলার উৎপাদন একটু কম হলেও কিন্তু চাহিদা কমে যায়নি, সে কারণে কিন্তু এখনো কলার যে আড়তগুলো সেখানে এরকম ভরপুর কলা রয়েছে। এই যে এই আমাদের ধলেশ্বরী তীরের যে আড়তগুলোতে আছে, তারা বলছিলেন যে আজকে মুন্সিগঞ্জে ক্রীড়া প্রতিমন্ত্রী সহ অনেক মেহমান আসছেন, সেই মেহমানদারির জন্য কিন্তু রামপালের কলার খোঁজাখুঁজি চলছে। এবং সেখানে কিন্তু সেই রামপালের যে বাড়িতে যেই ভিটা বা যে জমিতে কলার আড়ত রয়েছে, কলার চাষাবাদ রয়েছে, সেই বাড়িগুলোতে খোঁজাখুঁজি করে কিন্তু কলা সংগ্রহ করা হয়। এরকম বিভিন্ন স্থানে থেকে যে মেহমান আসে, তারা রামপালের কলার নিতে আসেন। এবং সেই কারণেই কিন্তু বলছিলাম যে সেই জমিতেই অনেক ক্ষেত্রে কলা আগে বিক্রি হয়ে যায়, এবং সেই কলার দাম কিন্তু সাধারণ বিভিন্ন দামের চেয়ে একটু বেশি। যে এই রামপালের কলার সুস্বাদু অনেক বেশি, সেখানে এই কলার আগ্রহ থাকার কারণে যে সেখানে যে এত চাহিদা, তারপরে কিন্তু কলার আবাদ বাড়ানো যাচ্ছে না। সেই ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক, তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার আবহাওয়া এবং মাটি, সেটি দীর্ঘদিনের কারণে সেখানে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সে কারণে সেই যে জমিগুলো রয়েছে কলার জমি, সেই কলার জমিগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে, এই কলার জমিগুলোতে নানা রকম ফসলের বৈচিত্র্য আনা হয়েছে। সেই জমিগুলিতে কিন্তু এখন সবজি, আলু এবং অন্যান্য চাষাবাদের ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই যে রামপালের কলা, সেটির উৎপাদন বাড়াবার জন্য নানা রকম চেষ্টা চালাচ্ছে। এবং এই মুন্সিগঞ্জের যে আড়তগুলো রয়েছে, এই কলার আড়তগুলোতে সেই কলার যে অন্যান্য রকম সমারোহ রয়েছে, সেখানে রামপালের কলাও স্থান করে নিবে এই প্রত্যাশা করছেন। এই ছিল মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের কলার হাটের সর্বশেষ মিল। মুন্সিগঞ্জের কলার হাট থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল। রংপুর জেলায় এবার 481টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শহীদ মিনার নির্মাণ করে দিয়েছে সরকার। প্রথমবারের মতো এবার ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারবে। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। কলাগাছ বা বাঁশ কাঠ জোগাড় করে বানানো অস্থায়ী শহীদ মিনার অথবা ফ্ল্যাগ স্ট্যান্ডের নিচে ফুল দিয়ে এবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে না। বিগত বছরগুলোতে এলাকার বেশিরভাগ মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেত না, কেউ কেউ দূরের শহীদ মিনারে যেত। এবার নতুন শহীদ মিনার হওয়ায় নিজেদের বিদ্যালয়ের চৌহদ্দিতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে তারা। আগে পতাকার নিচে দিয়েছিলাম ফুল, এবার শহীদ মিনারে দেবো ফুল। স্কুলের ছাত্রছাত্রী এই জন্য আমরা সবাই খুবই উৎসাহিত। আমরা যখন পড়ালেখা করতাম তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনারের ব্যবস্থা ছিল না, আমরা কলা গাছ কিংবা কাঠের শহীদ মিনার বানায় ওখানে ফুল দিতাম। ছোটো ভাই বোনেরা এবং আমাদের যারা আছে সবাই এখন সবমিলিতভাবে একই সঙ্গে ফুল দিতে পারবে, এটা নিয়ে আমরা অনেক আনন্দিত। শিক্ষা অফিস জানিয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে এবছর নতুন করে 481টি স্কুলে শহীদ মিনার করা হয়েছে। আমরা আশা করতেছি নতুনভাবে শহীদ মিনার নির্মাণ করার ফলে এবার শিক্ষার্থীরা নতুন আনন্দের সহিত নতুন উদ্যমে তাদের যাকে 21 ফেব্রুয়ারি সেখানে তারা ফুল দিতে পারবে এবং তারা উৎসাহিত হবে। জেলার 1458টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার আছে নতুন সহ 702টি স্কুলে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রিক্সা আর্টকেই সামাজিক সচেতনতার ক্যানভাস হিসেবে বেছে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ। রিক্সায় ফুটিয়ে তুলেছেন জীবনের নানা গল্প। এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তরুণদের। প্রান্তিক সরওয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পাভেল আমিন।
চলমান ক্যানভাসে বহমান জীবনের গল্প, রঙরেখায় ফুটিয়ে তোলা হয়েছে সংকট, সম্ভাবনা, সামাজিক সমস্যা সহ নানা বিষয়। রাজধানীর ঢাকাকে বলা হয় রিকশার নগরী, আর তাই রিকশা এখন শিল্পের বড় এক ক্যানভাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ রিকশা শিল্প বাঁচিয়ে রাখতে নিজেদের উদ্যোগে গড়ে তুলেছে পাশে আছি নামের একটি সংগঠন, যারা বিনামূল্যেই রিকশায় জীবনের নানা গল্প ফুটিয়ে তোলেন। ভবিষ্যতে এই কাজের পরিসর বাড়বে এমন প্রত্যাশার কথা শুনিয়েছেন তরুণরা। বাংলাদেশের ঐতিহ্যের সাথে অনেকটা জড়িত এবং যা হারিয়ে যাচ্ছে দিন দিন, তার মাধ্যমে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি এই মেসেজগুলো দিয়ে, তাহলে খুবই সহজ হয়। এরকম হয় আমরা কোনো স্পন্সর পাই বা যদি একটা বড় অঙ্কের ডোনেশন পাওয়া যায়, যেটা কারণে আমরা অন্তত 200-500 রিকশাকে আমরা এরকম রিকশা আটিয়া করতে পারি, তাহলে কিন্তু ইম্প্যাক্টটা আরও বেশি হবে। রিকশা আর্ট সমাজকে দিচ্ছে সচেতনতামূলক বার্তা, আর এই শিল্পের সাথে জড়িতরা পাচ্ছে রুটি রুজির অবলম্বন। কিছু কাজ আমার উপকার আসছে, যেটা আমি মনে করেন আমার জন্য না, আমার কিছু কিছু আমার যে রুয়া ক্লাসের আর্টিস্টরা আছে তারা খুব করুণ অবস্থায়, তাদেরকে যে আমি কিছুটা দিতে পারছি এনাদের জন্য, এনাদের সাহায্যে। ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলা এই কারুকার্য পেয়ে খুশি রিকশা চালকরাও। লাগাটা আমার ভালো লাগছে, এটাতে আমি খুব ইয়া পাচ্ছি, একটু আনন্দ পাচ্ছি, দেখতে ভালো লাগে মানুষের, একটু মনে হয় যারা মনে করেন বুঝবে, দেখার পরে ভিতরে বুঝার পরে না, এগুলো আসলে করার দরকার। রিকশা আর্ট জীবনের কথাই তো বলছে, দৈনন্দিন জীবনে সরল এই শিল্প চেতনায়িত করবে নগর মানুষকে, এমনটাই প্রত্যাশা। হৃদয় থেকে উৎসারিত সুচেতনাই শিল্পের রূপ নেয়, তাই যা কিছু সুন্দর শোভন তার সাথেই শিল্পের যোগ। এই যে ভিন্ন এক ক্যানভাসে রং এবং রেখার কবিতা, একদিকে যেমন সৌন্দর্য, অন্যদিকে তেমন সামাজিক সচেতনতায় রাখছে ভূমিকা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। করোনার থাবা চাকরি কেড়ে নিলেও হতাশ হয়নি তিন বন্ধু। রাজধানী থেকে গ্রামে ফিরে তিন বন্ধুর কঠোর শ্রমে গড়ে তোলা কাটিমন আমের বাগান থেকে আম ছাড়াও বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার চারা। গাইবান্ধার সাদুল্লাপুরের প্রত্যন্ত গ্রাম ছত্রগাছায় ঘুরে এসে তিন বন্ধুর সাফল্যের গল্প হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। ছবি তুলেছেন আতাউল হক সাগর। আমের মুকুলের জন্য ফাল্গুনের অপেক্ষা নয়, গুটির জন্য চৈত্র, আর জ্যৈষ্ঠে মিলবে আমের স্বাদ। দিন বদলে গেছে, এখন বারো মাসই রসালো এই ফলের স্বাদ পাচ্ছেন ভোক্তারা। করোনার হানায় চাকরি হারাবার পর রাজধানী থেকে গ্রামে ফিরে তিন বন্ধুর কঠোর শ্রমে গড়ে তোলা কাটিমন আমের এই বাগান থেকে আম ছাড়াও বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার চারা। অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, তো ওখান থেকে আমরা উদ্ভূত হয়েছে যে থাই কাটিমন আমটা আমরা লাগাবো। সিজনের আম আপনার একবারই পাওয়া যায়, আর এটা হচ্ছে বারো মাস আমাদের আম পাওয়া যায়। এ পর্যন্ত আমরা 3 লাখ, 3.5 লাখের উপরে আম বিক্রি করছি। লক্ষাধিক টাকার গাছের চারা বিক্রির পরও তাদের হাতে 25,000 বিক্রি উপযোগী আমের চারা আছে, যার বাজার মূল্য অন্তত 25 লাখ টাকা। পরামর্শ ও সহায়তা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগও। তাদের বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করি এবং বিভিন্ন ব্যাংকের সাথে লিয়াজও প্রদান করা হচ্ছে, যে তাতে তারা খুব দ্রুত সম্প্রসারিত করতে পারে। গত বছরের মার্চে বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়ে ভাড়া করা জমিতে 3 লাখ টাকা বিনিয়োগে আমের বাগান শুরু করে সাদুল্লাপুরের ছত্রগাছা গ্রামের তিন বন্ধু রুবেল, মাসুদ ও জাহিদ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভোরের সময় আরো থাকছে বিরোধপূর্ণ লাদাখ সীমান্ত থেকে সেনা সরাচ্ছে চীন, চাপ প্রয়োগে পিছু হচ্ছে বেইজিং বলছে নয়াদিল্লি, ভারতে যুদ্ধে উস্কে দিতে পারে মরিয়া অভিযোগ পাকিস্তানের। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে 7 জন আহত হয়েছেন, তাদের 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার রাত 9:30 দিকে তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোড শান্তা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শান্তা টাওয়ারের সামনে লেগুনা স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি গ্রুপের সাথে লেগুনার চালক ও হেলপারদের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন। আহতদের 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ ও 1 জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে এই ঘটনায় আটক বা কোনো মামলার খবর পাওয়া যায়নি।
ওদের সাথে আমরা এদিকে প্রায় সময় যাতায়াত করি এদিক দিয়ে আর কি, কারণ বাজার আসি আমরা দেশগড়ের ভিতর দিয়ে কোনো পাওয়ার দেখায় আর কি। তো আমাদের ছেলেপেলেদেরকে মাইরা দেয় অনেক সময় মাইর দূর করে, ভাড়া নিয়ে কেচাল করে, তারপরে ওরা মানে গাড়িতেই মাদক সেবন করে, গাড়িতেই কিছু বললে যাত্রীদেরকে মারে। ওরা দাঁড়াইছে মীমাংসা করার জন্য, তো হঠাৎ করে ওরা একটা লেগুনা নিয়ে সাতার জন্য এসে মানে ধারালো অস্ত্র কোপাকুপি শুরু করছে। রাজধানীর টেকনিক্যাল মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ট্রাকের চালককে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 12:30টার দিকে মিরপুর 1 নম্বর থেকে বালু বোঝাই একটি ট্রাক টেকনিক্যাল মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাকের চালকের সহকারী গাড়ি থেকে নিচে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান। চালককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। অন্য ট্রাকের চালক ও সহকারী গাড়িসহ পলাতক রয়েছে। আনুমানিক রাত 12:35-40 আমরা সিগন্যালে দাঁড়ানো, আউটগোয়িং চলতেছে, দুইটা ট্রাক ওভারটেকিং করতে যায়, একটা আরেকটাকে মেরে দিল, মেরে দিয়ে মাটি ট্রাকটাকে উল্টায় ফেলল আর ওটা টানে চলে গেলো আর কি। তো পরবর্তীতে মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু ঘাতক ট্রাকটি আটক করা যায় না আর কি। একজন মারা গেছে, আরেকজন হসপিটালে পাঠানো হয়েছে। মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, বরিশালের মুলাদি থেকে মোটরসাইকেলে করে মাদারীপুরের কালকিনি যাচ্ছিলেন রফিকুল ও জাহিদুল। পথে কালকিনি তু ভুরঘাট সড়কের সিডি খান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে একটি ফোম কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিস জানায়, গতকাল দুপুরে মৈজর টেক এলাকায় মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ফোম কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা, পুড়ে যায় ককশিট ও ফোম এবং কারখানার যন্ত্রাংশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। সাতক্ষীরায় ইঞ্জিন চালিত ভ্যানের মধ্যে অভিনব কায়দায় পাচারের সময় ভারতীয় ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে কলরোয়া উপজেলার চিতলা বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা ইঞ্জিন চালিত ভ্যানে করে বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভ্যানসহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়, 283 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য আইনে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়। তিনজনকে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তখন তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই ভ্যানটার ভিতরে চারিদিক থেকে বড় বড় নাট দিয়ে আটকানো এবং জাস্ট একটা এত অভিনব কায়দায় বক্স করা যে ওটা বোঝাই যায় না, উপরে প্লেন শিট দিয়ে আটকানো আর নিচে ওই বক্সটা, সেই বক্সের মধ্যে সাজানো সেই ফেন্সিডিলগুলো আমরা বাইর করি। ফেনী শহরের রাজারঝিদিঘির 3 তীরের 3 শতাধিক অবৈধ টং দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল বিকেলে সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট MN আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। একে একে গুঁড়িয়ে দেওয়া হয় দোকানগুলো। তবে বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ এই উচ্ছেদ অভিযানে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসন বলছে, গত 2 দিন ধরে দোকান সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। কোটি টাকা ব্যয়ে দিঘির পার জুড়ে ওয়াকওয়ে সহ সৌন্দর্য বর্ধনের সুবিধা সাধারণ মানুষের উপযোগী করতেই এই অভিযান। জয়পুরহাটের 5 বেবি উপজেলায় ছোট নমুনা নদীর খনন কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে খনন কাজের উদ্বোধন করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে সদর পর্যন্ত 23 কিলোমিটার অংশে 30 মিটার প্রস্থ এবং 2 মিটার গভীর করে খনন করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে 32 কোটি টাকা। দেশের বাইরের খবর, এক বছরে ইউরোপে 7.5 লাখেরও বেশি মানুষ মারা গেছেন করোনায়। ইউরোপে করোনায় প্রথম আক্রান্তের দেশ ইতালি, দেশটি মৃত্যুর হারে রয়েছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত ইতালিতে অন্তত 94,000 মানুষ মারা গেছেন। এরই মধ্যে ভ্যাকসিন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী সেপ্টেম্বরে ইতালিতে 10 কোটি ভ্যাকসিন তৈরি হবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 27 ডিসেম্বর থেকে ইউরোপ জুড়ে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও আক্রান্ত দেশগুলোতে মৃত্যুর সংখ্যা ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। জাপানের পর বিশ্বের সর্বাধিক বয়স্ক মানুষের সংখ্যা ইতালিতেই বেশি। ধারণা করা হচ্ছিল এ কারণেই এখানে মৃত্যুর হার বেশি, কিন্তু কম বয়সী মানুষও মারা যাচ্ছে এখানে। ইতালিতে তৈরি 10 কোটি ভ্যাকসিন আসছে আগামী সেপ্টেম্বরে। ইতালীয় কোম্পানি রেইথেরা যা উৎপাদন করছে। ভ্যাকসিন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন প্রশংসাও করেছে। এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত খুশি, এই ভ্যাকসিন আসাতে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। নতুন যে ভ্যাকসিন আসার কথা সেটা আমরা খুব তাড়াতাড়ি পাই, এবং নতুন যে ভ্যাকসিনের নতুন করোনার যে ট্রেন্ড এটা আমাদের কাউকে তেমন এফেক্ট না করে। করোনার জন্য অনেক আমরা প্রবাসী আছি, তারা কাজ পাইতেছি না। আমরা যদি কাজ করতে পারতাম দেশে পাঠাইতে পারতাম। প্রফেসর মারিও দ্রাগির নেতৃত্বাধীন নতুন সরকার স্বাস্থ্য সুরক্ষা ও ভ্যাকসিনের উপর জোর দিচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলেছে দেশটিতে আর কেন্দ্রীয়ভাবে লকডাউন দেওয়া হবে না, তবে অঞ্চলভিত্তিক লাল কমলা হলুদ জোনে চিহ্নিত করা হবে। সংক্রমণ বাড়ায় আগামী 22 ফেব্রুয়ারি রোম সহ পুরো লাৎসিও বিভাগ আবারও কমলা জোনে পরিণত হবে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। করোনার নতুন ধরন রুখতে সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। প্রতিবেশী দেশ চেক রিপাবলিক ও অস্ট্রিয়ার সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়েও জার্মানিতে ঢুকতে পারছেন না অনেকে। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। ব্রিটেনের B117, দক্ষিণ আফ্রিকার B1351, সেই সাথে ব্রাজিলের E484K করোনার ধরন যাতে কোনোভাবেই ছড়াতে না পারে সে বিষয়ে বাড়তি সতর্ক জার্মানি। প্রতিবেশী দেশ চেক রিপাবলিক ও অস্ট্রিয়া সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে সীমান্ত দিয়ে নিয়মিত যাতায়াতকারী ও লরি চালকদের মাধ্যমে নতুন ধরনের করোনা যাতে জার্মানি সহ ইউর অন্যান্য দেশে ছড়িয়ে যেতে না পারে সেজন্যই এ ব্যবস্থা। এমনকি যাদের 72 ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষায় করোনা নেগেটিভ আসছে তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না জার্মানিতে। এতে সীমান্ত থেকে ফিরে যেতে হচ্ছে অনেককেই। দেখুন, আমি জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারছি না। আমি ভীষণ হতাশ। আমি মনে করি ইউরোপ সবার জন্য উন্মুক্ত, এখানে সবার অধিকার সমান। করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকলে প্রবেশের অধিকার থাকবে না কেন? করোনার রূপ বদলাচ্ছে সেটা আমরা জানি, কিন্তু তাই বলে এভাবে একচেটিয়া প্রবেশ বন্ধ করে দেবে? জার্মানির সীমান্ত কড়াকড়িতে উদ্বেগ জানিয়েছে অস্ট্রিয়া, ফ্রান্স ও চেক রিপাবলিক। এ বিষয়ে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্টস। বার্লিনের সীমান্ত কড়াকড়ি আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপের অন্যান্য দেশগুলোও। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ায় করোনা মোকাবেলায় বেড়েছে লকডাউনের মেয়াদ, তবে দেশটিতে কোভিড পরিস্থিতি খুব একটা খারাপ অবস্থায় নেই। আক্রান্তের হার বেশি থাকলেও মৃত্যুর সংখ্যা একেবারেই কম। এ অবস্থায় সরকারের কড়াকড়িতে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। কাদের, মেম, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে মালয়েশিয়ার করোনা নিয়ে দর্শকদের একটি সুখবর দিতে চাই, সেটি হলো মালয়েশিয়ায় কোভিড রোগী শনাক্ত হচ্ছে, রোগী কিন্তু সুস্থ হয়ে প্রতিদিন ঘরে ফিরছে। অর্থাৎ মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যাই অনেক বেশি বলা যায়। আপনি জানেন যে মালয়েশিয়ায় এখন চলমান যে লকডাউন রয়েছে তা আগামীকাল শেষ হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু বহাল থাকবে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো
মালয়েশিয়ার আন্তরাজ্য ভ্রমণের উপর চলমান যে নিষেধাজ্ঞা রয়েছে তা আগামী 14 মার্চ পর্যন্ত আবার বাড়ানো হয়েছে। পাশাপাশি আন্তঃজেলার বাসিন্দাদের 10 কিলোমিটারের ভেতর যাতায়াতের যে বিধিনিষেধ ছিল তা কিন্তু এখন আর নেই, তা শিথিল করা হয়েছে। এছাড়া এখানে যে প্রাইভেট যে কারগুলো রয়েছে সেখানে 2 জনের বেশি লোক বসার উপরও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া আরেকটি বিষয় না বললে নয়, সেটি হলো ফাইজার বায়োনটেকের তৈরি করোনার টিকা আগামী রোববার অর্থাৎ 21 ফেব্রুয়ারি মালয়েশিয়ায় পৌঁছানোর কথা রয়েছে এবং সেটি যদি পৌঁছায় চলতি মাসের শেষের দিকে অর্থাৎ 26 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মালয়েশিয়ায় করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচি। আর এই ফাইজারের টিকা যে নিরাপদ তা জনগণকে বুঝাতে এবং আশ্বস্ত করতে সবার আগে এই টিকা গ্রহণ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো প্রথম বাসে 5 লাখ সম্মুখ সারির করোনা যোদ্ধাকে এই টিকা দেওয়া হবে। এরপর ধরুন দ্বিতীয় দাসে প্রবীণ এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের মধ্যে এই টিকা দেওয়া হবে। এছাড়া আরো একটি বিষয় বলে রাখি, মালয়েশিয়ায় যে সকল নাগরিক যে সকল বিদেশি নাগরিক রয়েছে এখানকার যে স্থানীয় নাগরিক আছে তাদের পাশাপাশি কিন্তু মালয়েশিয়ায় বসবাসরত বৈধ এবং অবৈধ অভিবাসীও কিন্তু এই করোনা বিনামূল্যে টিকা পাবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর। নিন এতক্ষণ আমাদের সাথে কুয়ালালামপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। করোনা আক্রান্ত কম ঝুঁকিপূর্ণ 18 দেশের তালিকা প্রকাশ করেছে কাতার, তবে তালিকায় স্থান হয়নি বাংলাদেশের। সবুজ তালিকায় থাকা 18 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক 7 দিনে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতার প্রবেশে কম ঝুঁকিপূর্ণ 18 দেশের নাম সবুজ তালিকা করে প্রকাশ করেছে দেশটির সরকার। সবুজ তালিকায় থাকা 18 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে করে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও মানতে হবে এ নিয়ম। সবুজ তালিকার দেশগুলো হলো ওমান, ব্রুনাই, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান, মিয়ানমার, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, মরিশাস, আইসল্যান্ড ও আয়ারল্যান্ড। করোনা পরিস্থিতির কারণে কাতার সরকারের নিয়মকানুন মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে যারা আসবে তারা হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। ইনশাল্লাহ আশা করি এটাতে থাকবেন, এটা আমাদের জন্য ভালো। যেগুলো গ্রিন দেশ আছে তাদের দেশে আসলে হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। এর ভিতরে আমাদের বাংলাদেশ পড়ে নাই। বাংলাদেশের যতগুলো প্রবাসী বাইরে আছে তারা আসার আগে অবশ্যই নিজ খরচে কোয়ারেন্টাইনের মধ্যে আসতে হবে এবং হোটেলে থাকতে হবে। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রয়েছে কঠোর বিধিনিষেধ, অমান্য করলে করা হচ্ছে জেল জরিমানা। এরই মধ্যে দেশটির নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সময় সংবাদ, কাতার। দক্ষিণ আফ্রিকায় কমছে করোনার সংক্রমণ, তবে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় প্রবাসী অভিভাবকরা সন্তানদের লেখাপড়া আর মানসিক অবস্থা নিয়ে রয়েছেন শঙ্কায়। তারা চাচ্ছেন টিকা কার্যক্রম জোরদার করে যেন আবার আগের অবস্থায় ফিরে যায় দেশ। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় দিনে দিনে কমে আসছে করোনার সংক্রমণ, স্বাস্থ্যবিধি মেনে চলায় এসেছে সুফল, প্রবাসী বাংলাদেশিরাও মেনে চলছেন নিয়মকানুন। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমায় কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বস্তির সুবাতার বইছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। দক্ষিণ আফ্রিকায় প্যান্ডামিকের দ্বিতীয় দফার সংক্রমণ ক্রমেই কমে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ ভাইরাসের ভয়াবহতা আর সংক্রমণ আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি, আশা করি খুব শীঘ্রই সংক্রমণ একেবারেই চলে যাবে। ভাইরাসের বিস্তার রোধে সীমিত শিক্ষা কার্যক্রমে সময়োপযোগী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দীর্ঘমেয়াদে ঘরবন্দী সন্তানের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সংক্রমণ আতঙ্কে বাইরে চলাচলে বিধিনিষেধ থাকায় সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার কোনো অনুষ্ঠানই হয়নি। নানামুখী প্রতিবন্ধকতায় সন্তানদের শারীরিক মানসিক বিকাশেও অপরণীয় ক্ষতির আশঙ্কা করছি।
সংক্রমণ কমায় দেশটির বৃষ্টি সীমান্ত খুলে দেয়ায় বাড়ছে অর্থনীতির গতি। তবে ভ্যাকসিন আমদানিতে জটিলতা আর প্রয়োগে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দক্ষিণ আফ্রিকায় ধীরে ধীরে কমতে শুরু করেছে প্রাণঘাতী করোনার দ্বিতীয় দফার সংক্রমণ। দুদফা আক্রমণ আর লকডাউনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেশটিতে অচল অবস্থা কেটে গিয়ে খুব শীঘ্রই ফিরে আসবে স্বাভাবিক অবস্থা, এমনটাই প্রত্যাশা দেশটির নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। এদিকে ভারতেই ইচ্ছাকৃতভাবে যুদ্ধ জিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহবুদ কুরেশির অভিযোগ, নয়াদিল্লির নীতি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এই অবস্থায় 45টি দেশের সমন্বয়ে আরব সাগরে যৌথ মহড়ার আয়োজন করে পাকিস্তান। প্রদর্শন করা হয় অত্যাধুনিক সব যুদ্ধ জাহাজ। আরব মহাসাগরে অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ, পাকিস্তানের আয়োজনে যৌথ মহড়ায় অংশ নেয় 45টি দেশ, যাতে ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও চীন সহ আরও কয়েকটি রাষ্ট্র। এ মহড়ার নাম আমান 2021। 2007 সাল থেকে এমন আয়োজন করা হচ্ছে। বিশাল এলাকা জুড়ে মহড়া হয়েছে, বিশ্বের বড় বড় দেশের নৌবাহিনী এতে অংশ নিয়েছে। পাকিস্তান এর মাধ্যমে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবে। সম্প্রতি তুরস্কের সঙ্গেও মহড়ায় অংশ নেয় পাকিস্তান, যার একটাই লক্ষ্য, নিজেদের আরও বেশি ঝালিয়ে নেয়া। এ অবস্থায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি অভিযোগ করেছেন, ভারত তার কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নষ্ট করতে মরিয়া। তারা চায় যেন যুদ্ধ সংঘাত লেগে থাকে, বিশেষ করে ভারত মহাসাগরে এখন দুপক্ষের উত্তেজনা তীব্র হচ্ছে। নয়াদিল্লির হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোকে নিয়ে ইসলামাবাদ এক হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। ইতালির দক্ষিণের সিসিলি শহরের কাতানিয়ায় মাউন্ট এটনা আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে। প্রায় 10,000 ফুট উঁচু এই আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে লাভা। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে স্থানীয় বিমানবন্দর। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালির দক্ষিণের সিসিলির কাতানিয়ায় মাউন্ট এটনা আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বরফে ঢাকা প্রাকৃতিক আগ্নেয়গিরিটি থেকে এই বছর তীব্রভাবে অগ্নুৎপাত হচ্ছে। ভয়াবহতা থাকলেও সৌন্দর্য কম নয় এর। স্থানীয় নাগরিকদের কাছে এটি সৌন্দর্যের আধার। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে কাতানিয়া বিমানবন্দর, তবে এটি এখনও অতিমাত্রায় বিপজ্জনক নয় বলে জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা। কাতানিয়া শহর থেকে বহু দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই আগ্নেয়গিরি, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় এই আগ্নেয়গিরি দেখতে বহু পর্যটকের সমাগম ঘটে। গ্রীষ্মকালে পর্যটকদের কাছাকাছি যাতায়াত বন্ধ থাকলেও শীতকালে খুলে দেয়া হয়। ইতালিতে তিনটি প্রধান সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম। প্রায় 10,000 ফুট উঁচু এই আগ্নেয়গিরি। এটি আফ্রিকা প্লেট ও ইউরাশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। 2013 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 60 লাখেরও বেশি মানুষ। এতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 11 জনের, আহত আরও অনেকে। দেশটির 15 কোটি মানুষ রয়েছেন জরুরি সতর্কতার আওতায়। নাজুক অবস্থা মেক্সিকো, গ্রিস, তুরস্ক সহ আরও কয়েকটি দেশের। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য। দিনের বেলাতেও নেমে এসেছে রাতের আধার। বেগতিক পরিস্থিতি নিউ মেক্সিকো, শিকাগো এবং টেক্সাসেও। টেনেসি, লুইজিয়ানার অবস্থাও খুব একটা ভালো নয়। কোথাও কোথাও 16 ইঞ্চির বেশি বরফ জমেছে। অঙ্গরাজ্যগুলোর হাজার হাজার বাড়িতে নেই বিদ্যুৎ। 60 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাপমাত্রা -2°C থেকে -28°C মধ্যে নেমে আসায় জীবনযাত্রা হয়ে পড়েছে স্থবির। দুদিন হতে চললো বিদ্যুৎ নেই, খুবই খারাপ অবস্থায় দিন কাটাচ্ছি। বাসাতে পানিও নেই এখন, গাড়ি নিয়ে বের হয়েছি মোবাইল চার্জ করব বলে। বাচ্চাদের নিয়ে সংকট আরো প্রকট হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও তার প্রতিবেশী দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলেও ব্যাপক তুষারপাতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিদ্যুৎ না থাকায় সংকট আরো ঘনীভূত হয়েছে।
ইউরোপের দেশ গ্রিসে তুষারপাত তীব্র হয়েছে আরও। এতে সেখানে ব্যাহত হচ্ছে মানুষের কার্যক্রম। নেদারল্যান্ডস সহ আরও কয়েকটি দেশে দেখা গেছে তুষারপাত। গেল 15 বছরের মধ্যে এই প্রথমবার লিবিয়াতে হচ্ছে তুষারপাত। আর তুরস্কের অবস্থা অপরিবর্তিত, বরফ পড়ে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। উত্তর ইউরোপের দেশ সুইডেনে তীব্র শীত ও তুষারপাতে নদী লেক ঢেকে গেছে বরফে। আগে যে পথে জাহাজ চলাচল করত, এখন সে পথে মানুষজন পায়ে হেঁটে বরফের রাস্তা পার হচ্ছেন। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। শীত প্রধানদের সুইডেনে গাছপালার ডাল, বাড়ির ছাদ, পার্ক করে রাখা গাড়ির উপর জমে আছে বরফ। বরফ জমেছে নদী এবং লেকের উপরেও। একসময় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল পানির ঢেউ, আর এখন চারদিকে সাদা বরফ। কাছে গিয়েও বোঝার উপায় নেই, পায়ের নিচেই খরস্রোতা নদী বহমান। এই মাত্র কয়েক মাস আগেও আমি এখানে আসা গোসল করছি, এখানে এসে মাছ ধরতাম, এবং ইভেন এখানে আমরা বোটে করে চলে যেতাম নদীর মাঝখানে জঙ্গলের ওখানে মাছ ধরার জন্য। এটা একটা ন্যাচারাল বিউটি, উইন্টার যে এত সুন্দর, এটা সুইডেনের এখানে না আসলে আসলে বোঝা যাইতো না। কিছুদিন আগে আমরা এখানে যখন আসতাম, তো নৌকা বুট চড়ে আমরা এখানে উপভোগ করতাম সামারটাকে, আর এখন উপভোগ করতেছি নদীর মধ্যে নিজের পায়ে হেঁটে, এটা একটা অন্যরকম একটা অনুভূতি। সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও তুষারপাত সুইডেনের অনেক স্থানের ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে যথেষ্ট সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাঁড়িয়ে আছে ঠিক মাঝ নদীতে, যেখানে কয়েকদিন আগেও জাহাজ চলাচল করত, আর এখন বরফে ঢাকা। নদীপথে হাঁটা আর সুব্র তুষারের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেয়ারফুল অ্যাবাউট দোজ, ডু নট প্লে উইথ দ্য আর্মড ফোর্সেস। মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হয় আল জাজিরার প্রতিবেদন। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সেনা প্রধানের। বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডনে। কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার হাইকোর্টের রায় আজ। নিম্ন আদালতে 10 জনের মৃত্যুদণ্ডের আদেশই বহাল থাকবে আশা রাষ্ট্রপক্ষের। শুধু রাজধানীতেই প্রতিদিন আটক হচ্ছে মাদক কারবারে জড়িত অন্তত 100 জন। নতুন নতুন উপায়ে চলছে বেচাকেনা, অসহায় হয়ে পড়ছে পুলিশ। দেশে বাড়ছে শিশু অ্যাজমা রোগীর সংখ্যা, অভিভাবকদের অসচেতনতায় পরিণতি হচ্ছে ভয়াবহ। অবহেলা না করে নিয়মতান্ত্রিক জীবনযাপনের পরামর্শ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।